আমার লাইফের প্লেসটা খুবই অড, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, সো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। আচ্ছা, লাইফটা ওকে আছে, মোস্ট প্রবাবলি লাইফটা শেয়ার করে দেন, তখন নেট ডিসকানেক্ট হয়ে গেছে, সো লাইফটা শেয়ার করে দেন আবারও। নাও ওকে। আচ্ছা, সো আমাকে ক্লিয়ার মেবি দেখা নাও যেতে পারে, কিছু করার নাই, কারণ আজকে আমার নেটওয়ার্কের প্রবলেমটাও আছে এবং হচ্ছে গিয়ে আমি যেখান থেকে লাইভ করতেছি সেই জায়গাতেও একটু প্রবলেম আছে। সো একটু কষ্ট করে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আর হচ্ছে গিয়ে আমাদের যে সারপ্রাইজ আজকে, সারপ্রাইজটা আমি আবারও বলে দিচ্ছি যে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আপু, ডিটক্স প্লাম কয়টা খেতে হবে? ডিটক্স প্লাম স্টপ হেয়ারটা আপু, আজকে আমি হেয়ার রিমুভালের প্রোডাক্ট দেখিয়ে দিব, আজকে মানে একদমই নাই, সো দ্যাটস ওয়াই হচ্ছে লাইফটা ক্লিয়ার আছে নাকি আমি নিজেও জানি না। সো একটু আমাকে এখন জানান তো যে আপুরা লাইফটা ওকে আছে নাকি, ক্লিয়ার আছে নাকি, বেশি বেশি শেয়ার করতে থাকেন, ঠিক আছে? বেশি বেশি শেয়ার করতে থাকেন। সো ফার্স্টে আমি সারপ্রাইজটা দিয়ে নিই এবং সারপ্রাইজটা সম্পর্কে আমি বলে দিই। আলহামদুলিল্লাহ আজকে যত যত আপুরা আসছেন সবাই জানেন, ঠিক আছে, যতগুলো আপু আসছেন আমার বাসায় তারা কিন্তু জানেন যে আজকে বাসায় কি অবস্থা ছিল, মানে আমি যে বের হব বা আমি যে বাইরে যাব সেই অবস্থাটা পর্যন্ত ছিল না। আজকে আলহামদুলিল্লাহ বাসায় আমাদের অনেক ভিড় ছিল এবং এসে অনেকে প্রোডাক্ট নিয়ে গেছে। সো অনেকে আমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট রেখেছে, অনেক বিশেষ মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট আছেন, অনেক আপুরা আমাকে বলেছে যে আপু আজকে আমার এক্সাম, ম্যাক্সিমাম হয়তো কেন জানি না আহা বাহা সেটের প্রাইস কত করে, আহা বাহা সেটের প্রাইস হচ্ছে 1700 টাকা করে। তো অনেক আপুরা আমাকে বলেছে যে আপু আরেকটা দিন বাড়ান, আরেকটা দিন বাড়ান, ঠিক আছে, এই অফারটা, কজ তারা নাকি আসতে পারতেছে না। যেমন একটা আপু, আমি শুধুমাত্র বেসিক্যালি ওই আপুটার জন্যই হচ্ছে আমি এই অফারটা রেখেছি, ঠিক আছে। সব আপুর রুমে এসি, আপনার রুমেরটা কই? আমার রুমে এসি দেখবেন? এসি দেখবেন? কয়টা এসি দেখাবো বলেন, আমি আপনাকে এসি দেখিয়ে দিব, ঠিক আছে? আপনার যদি এসি দেখার ইচ্ছা থাকে আমি আপনাকে এসি দেখিয়ে দিব। আচ্ছা, ফোন দিবেন না আমাকে কেউ, ঠিক আছে, আমি এখন লাইভে আছি, সো আমাকে কেউ ফোন দিবেন না। সো আমি এটা নিয়ে একটু আপনাদেরকে বলবো আজকে যে এই অফারটা আমরা রেখেছিলাম 5টা পর্যন্ত এবং 5টার পরে আমরা কোনো অর্ডারও নেই নাই, ঠিক আছে, 5টার পরে আমরা তেমন কোনো অর্ডারও নেই নাই। বাট এখন আমি আপনাকে বলে দিই, আপু চুল রিবন্ডিং করবো, কি ক্রিম ইউজ করবো দেখো, আমার ডল ক্রিমটা টাকা পাঠাইছি চলে গেছে, যারা ডল ক্রিমের টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের প্রোডাক্ট আমরা ছেড়ে দিয়েছি, আমাদের একটা প্রোডাক্টও এখন নাই, ডল স্কিন একটাও নাই, জাস্ট আমি দেখাচ্ছি একটা ডল স্কিনও নাই। কালকে আমাদের একটা নতুন শিপমেন্ট নামবে, নতুন শিপমেন্ট নামবে, কালকে যারা 10টার দিকে আসবেন তারা আমাদের শিপমেন্টটা দেখতে পাবেন, ঠিক আছে, নতুন শিপমেন্ট নামবে আমাদের লোশন এবং হচ্ছে ক্রিমের। আমরা টার্গেট করেছিলাম 100 পিস সেল করবো, বাট আনফর্চুনেটলি ফর্চুনেটলি হোক 150 পিস হয়ে গেছে আমাদের, 150 পিস হয়ে গেছে। সো যার কারণে আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি চিন্তা করলাম যে অনেক আপুরা হচ্ছে বলতেছে যে আপু আমাদেরকে আরেকটু ডিসকাউন্ট দেন, আরেকটু ডিসকাউন্ট দেন, আরেকদিন বাড়ায় দেন। কজ ম্যাক্সিমাম আপুর একটা কথা আছে যে আপু আমি মানে হচ্ছে স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, অনেকে যেমন কয়েকজন আপু বলতেছেন জাপানিজ ক্রিম আছে, যে আপু আছে, সো কয়েকজন আপু বলতেছেন কি আপু আমার হচ্ছে এক্সাম আছে, সো আমি আজকে পারতেছি না, আমাকে অফারটা একদিন বাড়ায় দেন। সো আমি তাদের জন্য অফারটা মানে এটা বাড়ালাম, অফারটা বাড়ালাম, শেয়ার করলে কি হবে আপু, অফার পাবেন শেয়ার করলে, এটা হচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ মানে হচ্ছে অনেক আপুরা এই যে ডল স্কিন করে করে পাগল, আমি জাস্ট হচ্ছে আজকে বুঝতে পারলাম যে ডল স্কিনের জন্য মানুষ কত মানুষ যে পাগল, এটা এখন আমি বুঝতে পারলাম। সো ফাইনালি ডল স্কিনের উপরে আমরা আরেকটা অফার দিয়ে দিচ্ছি, সো যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন, তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন। আমি বেশি সময় নিয়ে বলবো না, আজকে আমি ডল স্কিনের পরে আরো নতুন নতুন কিছু প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো, আমরা মেকআপ আইটেম নিয়ে কথা বলবো, আমরা হেয়ার স্ট্রেটনিং ক্রিম নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো এটা সম্পর্কে আমি একটু বলে দিই, আবার একটু ডিটেইলস বলে দিই, অর্ডার কিভাবে করতে হবে, অর্ডার কিভাবে করা হয়, বেসিক্যালি আমরা ডল স্কিন কম্বোর অর্ডারটা কিভাবে নিচ্ছি আমি বলে দিই। অনেকেই বলবেন যে আপু আপনি তো কোনো প্রোডাক্টে বিকাশ নেন না, কেন এটাতে বিকাশ নিচ্ছেন? কজ এখানে আমাদের লস হচ্ছে, এখানে আমাদের একটা টাকাও লাভ হচ্ছে না, আমরা যেই দামে কিনতেছি সেই দামে আপনাদেরকে দিচ্ছি, একদম ট্রুলি ফ্যাক্ট। কজ ডল স্কিনের ডিমান্ড
ডিমান্ড দেখে ইম্পোর্টাররাই বলতেছে যে এটার প্রাইস বাড়িয়ে দিয়েছে, ইম্পোর্টাররাই ডলি স্কিনের ডিমান্ড দেখে ইম্পোর্টাররা প্রাইস বাড়াই দিয়েছে। তো বুঝতেই পারতেছেন, তো ডলি স্কিনের কাজ আপনারা খুব ভালো মতো জানেন। ডলি স্কিনে আপনার যত দাগই থাকুন না কেন, আপনার যদি জন্মগত দাগও থাকে, অনেকের দেখবেন যে বার্থ মার্ক থাকে বডিতে বা মুখে বা হচ্ছে যে কোনো পার্টে আপনার বার্থ মার্ক থাকে, জন্মের পরে একটা স্পট হয়ে থাকে, এটা ম্যাক্সিমামেরই কিন্তু এই জিনিসটা থাকে, ঠিক আছে? সো আমি একটা কথা বলে দেই, এই ডলি স্কিনটা হচ্ছে জাস্ট ম্যাজিক। এটার যদি আমি আপনাদের কাছে বলি যে আপু আমাকে রিভিউ দিতে থাকেন, আপনাকে রিভিউ দিয়ে একদম ভাষায় দিবে, এটার এত জোস জোস রিভিউ আপনাকে তারা দিবে। ক্রিমটা দেখবেন, অরিজিনাল ক্রিম কিভাবে বুঝবেন কালকে আমি আপনাদেরকে বলে দিয়েছি। অরিজিনাল ক্রিম বোঝার ওয়েটা হচ্ছে গিয়ে ক্রিমের কালার হবে ক্রিমি কালার, কোনো রকম রং মিক্স করা নাই, কোনো ধরনের আপনার এটার একটা বাজে স্মেল যে আসে কোনো রকম বাজে স্মেল পাবেন না। বেস্ট হোয়াইটেনিং ক্রিম এবং এটা পার্মানেন্ট। যারা পার্মানেন্ট একটা ক্রিম চাচ্ছেন ডলি স্কিন নেবেন, এবং এটার রেগুলার প্রাইস 2000 টাকা। বাট আমরা শুধুমাত্র কালকে পর্যন্ত, শুধুমাত্র কালকে পর্যন্ত এই আজকে যে অফারটা ছিল এই অফারটা আমরা কালকে পর্যন্ত আবার রাখবো, ঠিক আছে? এবং এবার পাবেন কয়জন, এবার পাবেন হচ্ছে গিয়ে মাত্র 80 জন, অনলি 80 জন পাবেন। কজ আমাদের স্টকে মাত্র আসবে 300 পিস, এবং এই 300 পিসের মধ্যে আমাদের 80 পিসের ওপরে কোনো রকম ট্যাক্স ধারণ মানে নির্ধারণ করা হয় নাই। বাট আদার যে প্রোডাক্টগুলো আছে বা আদার যে ইয়াগুলো আছে সেগুলোর উপরে ট্যাক্স নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং ডলি স্কিন ক্রিম নিয়ে আমি আপনাদেরকে বলে দিই, ডলি স্কিন ক্রিম শুধুমাত্র আমাদের কাছে অ্যাভেলেবল, এটা কোনো দোকান বা কারো কাছে অ্যাভেলেবল আপনারা পাবেন না, যদি পান সেটা রেপ্লিকা, ঠিক আছে? শুধুমাত্র ইমরোজেই আপনারা ডলি স্কিন পাচ্ছেন, আদারওয়াইজ আর কোনো জায়গায় আপনারা ডলি স্কিন পাবেন না, আমি লিখিত দিয়ে দিচ্ছি। কারণ আমরা ডলি স্কিন আর হোলসেল দিচ্ছি না, স্কিন হোলসেল দেওয়া বন্ধ হয়ে গেছে, কথা আমরাই ডলি স্কিন পাচ্ছি না, হোলসেল কি দিব? এক একজন আপু আজকে যতজন আসছে, আপু 2টা দেন, আপু 3টা দেন, আপু 4টা দেন, এভাবে করে নিয়ে গেছে, হোলসেল দেওয়া ইম্পসিবল হয়ে গেছে আমাদের জন্য। তো অনেকে আজকেও একজন এসে বলতে স্যার আমাকে ডলি স্কিন হোলসেল দেন, না দেওয়া সম্ভব না, ডলি স্কিন আমরা হোলসেল দেওয়া পর্যন্ত অফ করে দিয়েছে, কজ এটা ডিমান্ড দেখে, ডিমান্ড দেখে আমরা ডলি স্কিন হোলসেল দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। অলরেডি দিচ্ছি না, আমরা প্রায় 2 মাস ধরে কোনো মানে ডলি স্কিন হোলসেল দিতে পারতেছি না। আর এটা হচ্ছে আপনার ডল লোশনটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডলের যে লোশনটা, তো এটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি। ডলি স্কিন যে লোশনটা, এটা হচ্ছে গিয়ে আপনার রোজের ইমার্জেন্সি লোশনটা, হ্যাঁ, এটা কিন্তু রোজ দিয়ে তৈরি করা হয়েছে। এই ডলি স্কিন যে লোশনটা, এটা রোজের এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা হয়েছে, এবং এটা আপনি দিনে রাতে 2 বার অ্যাপ্লাই করবেন। এটা আপনি বডির যে কালচে দাগ থাকে বা বডির মধ্যে অনেকের ছিটা ছিটা দাগ থাকে, হাতে পায়ে সানট্যান পরে যে এটা চলে যাবে, একদম গ্যারান্টেড। সো যারা ডল কম্বো নেবেন নিয়ে ফেলবেন, ডলের সিঙ্গেল প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা পড়বে। কেউ যদি সিঙ্গেল ডল নিতে চান কালকে পর্যন্ত, কালকের পরে আর না, কালকের পরে আর না। অনেকে রিকোয়েস্টেড ছিল যে আপু আসতে পারতেছি না, আমি অসুস্থ, আমি সিক, সো তাদের জন্য শুধুমাত্র অন বিহাফ অফ দেম আমি শুধুমাত্র একদিন অফারটা বাড়ালাম, ঠিক আছে? কজ ডলি স্কিনের উপরে মানুষের প্রেম দেখে আমি নিজেই গলে গিয়েছি, যে ভাবলাম যে ঠিক আছে আপুরা এত যেহেতু ডলি স্কিনকে ভালোবাসে, সো আমি এটার উপরে অফারটা বাড়িয়ে দেই, ঠিক আছে? আপু ঢাকার মধ্যে বাট আসতে পারবো না, আমি অর্ডার করতে পারবো, আমি একটা নিয়েছি আবার নিব, নিশাত 900 বাপু ঢাকার মধ্যে আমি আসতে পারবো না। আচ্ছা, যাদের ইমার্জেন্সি আছে তাদের প্রবলেমটা আপনারা ইনবক্সে করে ফেলবেন, সেই প্রবলেমটা আমরা দেখে নিব চেক করে, ঠিক আছে? আপু আমি ফ্রাইডে ডলি স্কিন সহ 3টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এখনো পাইনি, আরাবিয়ান সোহাব আপু কোথায় অর্ডার করেছিলেন? কালকের পর থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার জন্য প্রাইস পড়বে এটা 1500 টাকা, এবং এই ডলি স্কিন ক্রিমটা 2000 টাকা করে, আমি আপনাকে বলে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টেড। আমার ইনবক্সে যে কত রিকোয়েস্ট আসছে বলার বাইরে, প্রচুর পরিমাণে আপনারা রিকোয়েস্ট করেছেন ডলি স্কিনের জন্য প্রাইসটা বাড়িয়ে দিতে, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে আপনার এই ডলি স্কিন ক্রিমটা মিনিমাম 3 শেড ব্রাইট করবে, সরি 10 শেড ব্রাইট করবে, এবং এটা আপনাকে সেম অনুযায়ী আপনার স্কিনটাকে ব্রাইট করবে। এবং আমি বলে দিই কিভাবে অর্ডার করতে হবে, যারা ঢাকার বাইরে আছেন ফুল টাকা বিকাশ করে দিবেন, ফুল টাকা বিকাশ করে দিবেন, 2 দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন, 2 দিনের মধ্যে প্রোডাক্ট না পেলে সাথে সাথে জানিয়ে দিবেন, কজ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ছেড়ে দিয়েছি। সো 2 থেকে 2 দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন, 1 থেকে 2 দিন, 3 দিন হবে না ইনশাল্লাহ, 1 থেকে 2 দিন। কোনো ধরনের আমরা এর আগে আগে আপু অনলাইনে দিবা না, আপনি অনলাইনে নিতে পারবেন, কেন নিতে পারবেন না, অবশ্যই যারা অনলাইনে নিতে চাচ্ছেন ফুল টাকা বিকাশ করতে হবে, এই লোশন দিয়ে কি বাইরে যাওয়া যাবে, অবশ্যই এই লোশন দিয়ে বাইরে যেতে পারবেন, অবশ্যই পারবেন। এবং সময় আমি বলে দিই কালকে 5টা পর্যন্ত, কালকে 5টা পর্যন্ত 80 জন পাচ্ছেন, মাত্র 80 জন, এর বেশি আমরা দিতে পারবো না, কারণ আমাদের যে এক্সট্রা এখন যে আমরা যে প্রোডাক্ট আনতেছি সেটার প্রাইসটা অনেক বেশি হাই পড়ে যাবে, সো আমরা দিতে পারবো না, ঠিক আছে? আমি লিখে তো নেন, শুধুমাত্র আজকের জন্য, মানে আজকের জন্য যারা ঢাকার বাইরে আছেন বিকাশ করা শুরু করে দেন, শুধুমাত্র সময় হচ্ছে আপনাদের কাছে কালকে 5টা পর্যন্ত, 5টার মধ্যে অর্ডার করতে পারবেন।
আচ্ছা আপু, আমি অর্ডার করার সময় বলেছি 48 আওয়ার্স এর মধ্যে। ফারহা আহমেদ আপু কি অর্ডার করেছিলেন আপু? আপু ডল স্কিন রেগুলার ইউজ করতে হবে। যদি আপনি চান যে আপু রেগুলার ইউজ করবেন, রেগুলার ইউজ করে যাবেন। আর যদি মনে করেন যে না আমি রেগুলার ইউজ করবো না, তাহলে আপনি একটা ইউজ করে ছেড়ে দেন, সমস্যা নেই। আপনাকে ডল স্কিন রেগুলার ইউজ করতেই হবে না আপু। আজকে বিকালে গিয়েছিলাম, ক্রিম নিয়ে আসছিলাম। হ্যাঁ আজকে ম্যাক্সিমামই নিয়ে গেছে, আজকে ম্যাক্সিমাম নিয়ে গেছে। যারা এখনো পর্যন্ত পান নাই তারা কালকে নিয়ে যাবেন, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত পান নাই, যে আমি এখনো পর্যন্ত প্রোডাক্ট পান নাই, তারা এসে নিয়ে যাবেন। ডল ক্রিম হাইয়েস্ট কয়টা ইউজ করতে পারবো ইচ্ছা, আপনি যদি চান যে আপনি আজীবন ইউজ করে যাবেন, প্রবলেম নাই, করতে পারবেন। আর বাট আমি আপনাকে বলবো, ডল ক্রিম একটা ইউজ করে ছেড়ে দিবেন, একটা ইউজ করে ডল স্কিন ছেড়ে দেন। আপু ঢাকার মধ্যে কি করব বলো, ঢাকার মধ্যে কি করবেন আমি বলে দিচ্ছি। যারা ঢাকার মধ্যে আছেন তারাও বিকাশ করে ফেলতে পারেন, কজ ডল স্কিনের উপরে আমরা কোনো ধরনের মানে রিস্ক নিচ্ছি না। অনেকেই ডল স্কিন নিয়ে ফেরত দিতে পারেন। লাস্ট যেটা হয়েছে, আমরা 500 টাকা করে সিরাম দিয়েছি, যেটা রেগুলার প্রাইস ছিল 1200 টাকা, আমরা 500 টাকায় দিয়েছি। তো অনেক আপুরা বলেছেন যে এটা হচ্ছে গিয়ে আপনার ইনট্যাক্ট না, এটা এরকম না, এটা সেরকম না বলে রিটার্ন দিয়েছেন। এবং তাদের নামগুলো আমি বলবো, ধরে ধরে বলবো। যেমন একটা আমি বলি, ঠিক আছে, যেমন হচ্ছে একটা আমি বলি, এটা হচ্ছে আপনার ফাহিমা, ফাহিমা খান, ঠিক আছে, ফাহিমা খান। সো ফাহিমা খান এখানে আছেন কিনা আমি জানি না। ফাহিমা খানের নামটা আমি বলে দিই, এখানে আপনার বলে দিয়েছেন হোয়াইটেনিং ক্রিম, হোয়াইটেনিং রিপেয়ার, হোয়াইটেনিং ক্রিম, ডিম ক্রিম চেয়েছেন, দেওয়া হয়েছে ডিম ক্রিম, বলছেন যে ভুল প্রোডাক্ট দেওয়া হয়েছে। প্রোডাক্ট দেওয়া হচ্ছে ঠিক, আপনারা বলতেছেন ভুল, সো আমি আর এই রিস্ক নিবো না। নিলে হচ্ছে এসে নিয়ে যান, বা আপনার যেমন আজকে ম্যাক্সিমাম আমাদের কাস্টমার আসছে ছেলে, ছেলেরা এসে প্রোডাক্ট নিয়ে গেছে। কোনো ভাই থাকলে বা আপনার হাজবেন্ড থাকলে বা ফ্রেন্ড থাকলে তাকে পাঠিয়ে দেন, এসে প্রোডাক্ট নিয়ে যাবে, ঠিক আছে? অ্যাড্রেস, অ্যাড্রেসটা একটু কেউ কোনো মডারেটর যদি পিনপোস্ট করে দিত ভালো হতো। আপু দুইটার দাম বলো, এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে 1500 টাকা। আমি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি, যদি আপনি ধরেন, এটা আমি আপনাদেরকে ওমেন্স ডে উপলক্ষে অফারটা দিচ্ছি, এটা রেগুলার অফার না। এবং আমি বারবার বলে দিচ্ছি যে যখন আপনার রোজা চলে আসবে, অলরেডি 1 মাস পরেই রোজা, রোজা চলে আসলে তখন আপনি স্কিন কেয়ার প্রপারলি করতে পারবেন না। কারণ নামাজ পড়ার জন্য আমরা স্কিনে কিন্তু মানে সবকিছু স্কিনে রাখতে পারি না। হ্যাঁ 5 ওয়াক্ত যখন আমরা নামাজ পড়বো, রোজার সময় আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হয়, যার কারণে ওযু রাখতে হয়, এবং ওযু রাখতে গেলে এইসব ক্রিম ট্রিম লোশন শরীরে রাখা যায় না, সেই ক্ষেত্রে আমাদেরকে একদম শরীর ধুয়ে ফেলতে হয়, তাই না? তখন কিন্তু আপনি বডি হোয়াইটেনিং, ফেস হোয়াইটেনিং চাইলেও করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যা ট্রিটমেন্ট নেওয়ার বা যা হোয়াইটেনিং করার এখনই করে ফেলতে হবে, একদম সত্যি কথা। কারণ কিছুদিন পরে গরম পড়ে যাবে, গরমের মধ্যে আপনি লোশন ইউজ করতে পারবেন না, এখন ঠান্ডা আছে, সিজনটা হচ্ছে খুব ঠান্ডা। সো এখন যা ইউজ করে আপনি করে নিতে পারবেন খুবই ইজিলি। দুইটা মিলে 1500 টাকা, দুইটা মিলে পাচ্ছেন 1500 টাকা। আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, ইনস্ট্যান্টলি বিকাশ করতে থাকেন এবং আপনারা মাত্র 2 দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন, মাত্র 2 দিনের মধ্যে, 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন। যারা বিকাশ করতেছেন আমরা ট্রাই করব হোম ডেলিভারি দেওয়ার, যদি না দিতে পারি দেন ওকে, ঠিক আছে? আচ্ছা আপু, ঢাকা, ঢাকার ভেতরে কি বিকাশ করব? যদি আপনি আসতে না পারেন কাউকে পাঠিয়ে দিলে খুব ভালো হয় আপু, যদি আপনি আসতে না পারেন কাউকে পাঠিয়ে দিবেন। স্টপ হিয়ার অর্ডার করেছিলাম আপু, আমার কমেন্টটা পড়ো আপু, আবার একটু ইনবক্স করে দেন, পেয়ে যাবেন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং ডল স্কিনটা হচ্ছে পার্মানেন্ট, ডল স্কিনের যারা ইউজার আছেন তারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ডল স্কিনটা কি। আমাদের পেজের বলেন, অনলাইনের বলেন, আপু একটু বাইরে আছে সেজন্য তোমার অফারটা মিস করলাম, সমস্যা নাই, পেজের বলেন এবং অনলাইনের মোস্ট হিট প্রোডাক্ট হচ্ছে এই ডল স্কিনটা। কজ ডল স্কিন আপনার কালো তিল যাবে, তারপর হচ্ছে ডল স্কিনে মেস্তা যাবে, আপনার যত পুরাতন মেস্তাই থাকুক না কেন, যত পুরাতন দাগ থাকুক না কেন, অনেকের দেখা যায় যে আপনার হচ্ছে যে বিভিন্ন রকমের ইয়ে পড়ে যায়, ঠিক আছে, মানে পুরাতন স্পট পড়ে যায়, তারপরে হচ্ছে পুরাতন আপনার দাগ পড়ে যায়, সেগুলো পর্যন্ত আপনার চলে যাবে। আপু তুমি তো সবসময় এসে পরিবহনে নাও, আমাকেও কি বিকাশ করতে হবে? আপু ঢাকার বাইরে যারা আছেন তারা ফুল টাকা বিকাশ করবেন, এটাই হচ্ছে শুধুমাত্র এইটার ক্ষেত্রে। আপনি অন্য প্রোডাক্ট নেন, আপনাকে বিকাশ করতে হবে না, আপনি আদার্স প্রোডাক্ট নেন, এটাতে আমাদের এইবার হচ্ছে গিয়ে কোনো রকম লাভ নাই। দ্যাটস ওয়াই ডল ক্রিম আর লোশন মিলে কি 1500 টাকা, দুইটা মিলে 2500 টাকা, 2500 টাকা। শুধু ডল স্কিন লোশন শুধু রাতে অ্যাপ্লাই করতে হবে, ডে নাইট দুইটা, লোশন অ্যান্ড ক্রিম টোটাল 1500, না লোশন আর ক্রিম দুইটা মিলে হচ্ছে 2500 টাকা। সিঙ্গেল বলে দেই, আপনারা যদি ডল
ডল লোশন সিঙ্গেল নেন 1300 টাকা আজকের জন্য। ডল লোশন সিঙ্গেল নিলে 1300 টাকা করে পড়বে, আর ডল স্কিন সিঙ্গেল নিলে পড়বে 1500 টাকা করে। দুইটা একসাথে নিলে দ্যাট মিনস এটা 1000 করে পড়তেছে, এটা 1000, এটা 1500, দুইটা মিলে পাচ্ছেন মাত্র 2500 টাকায়। কম্বো নেবেন, সবাই নেওয়ার চেষ্টা করবেন কম্বো। ডল স্কিন কয়টা ইউজ করতে হবে, একটাতে 8 থেকে 10 শেড ফর্সা করবে। আর আপনি যদি একটু বেশি কালো হয়ে থাকেন, সাপোজ আপনি অনেক কালো, হ্যাঁ আপনি একদম এরকম কালো, টমেটোক্সটা নিয়েছি ওইটা উইকে কয়বার ইউজ করবো, টমেটোক্সটা আপনি চাইলে প্রতিদিন অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্কিনটা যদি একটু র্যাপিডলি ফর্সা করতে চান প্রতিদিন অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। ওকে, আপু লোশন আর ক্রিম 1500 টাকা, না লোশন আর ক্রিমের প্রাইস 2500 টাকা, 2500 নট 1500 আপু, ভুল ভুল হয়তো শুনেছেন। আপু ডল স্কিন ক্রিম সিটিজিতে অফার দেন, নাতাশা কবির আপু, আপনারা হচ্ছে যে এখন এখানে অর্ডার করে ফেলতে হবে, আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। গ্লুটাথিওন ট্যাবলেট অর্ডার করেছি বাট কোনো রেসপন্স পাইনি, আমার আর্জেন্ট দরকার গ্লুটাথিওন। রংতুলি আপু আরেকবার ইনবক্স করে ফেলেন, হয়তো নিচের দিকে চলে গেছে। আপু বিকাশ না করে প্রতিবার প্রোডাক্ট নিয়ে থাকি, প্রোডাক্ট পাওয়ার পর টাকা দেই। শামিমা নার্গিস আপু আমি বলে দিচ্ছি এবার কেন আমরা এই সিস্টেমটা করেছি, কোনোভাবে আমরা এইবার হচ্ছে গিয়ে যে এবার আমরা হোম ডেলিভারি দিব, কোনোভাবে প্রোডাক্ট মিস হবে না। অনেক সময় আমরা প্রোডাক্ট দেই মিস হয়ে যায়, অনেক প্রোডাক্ট দেখাচ্ছে কুরিয়ার সার্ভিস পর্যন্ত মেরে দেয়। সো অনেক ডল স্কিন আমরা দিয়েছি, অনেক প্রোডাক্ট নেয় না, কাস্টমার পায় না, এই ডল স্কিন আমরা রিটার্ন পাই নাই, যার কারণে এবার আর আমরা ডল স্কিনটা নিয়ে কোনো রিস্ক নিব না। এটা 80 জন একদম ওইভাবে পেয়ে যাবেন। আপনারা যদি যেভাবে বিকাশ, যারা বিকাশ করতে চাচ্ছেন না করার কোনো দরকার নাই, যারা বিকাশ করবেন তারা 1 থেকে 2 দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন। আপু আগে যেভাবে প্রোডাক্ট দিতেন সেভাবেই দেন, আমি বলে দিয়েছি শুধুমাত্র ডল স্কিনের ক্ষেত্রে এই প্রসেসটা। আর যারা ডল স্কিন নেবেন না, অন্য প্রোডাক্টস নেন, যেমন সাপোজ আপনি যদি এই প্রোডাক্টটা অর্ডার করেন আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন, যেটা যেখানেই হোক না কেন, ঠিক আছে। সো আবারও বলে দিচ্ছি এই অফারটা শুধুমাত্র আজকের জন্য, আপনি পরশু দিন থেকে ডল স্কিন নেন কোনো প্রবলেম নাই, 2000 টাকা। যদি আপনারা মনে করেন যে আপু আমি ডল স্কিন নিবো, হোম ডেলিভারি নিবো, আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেন, 2000 টাকা দিয়ে নিতে হবে। এটা শুধুমাত্র আমাদের অফার ছাড়া আপু, অফার ছাড়া আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ফিরোজা হুদা আপু ডল ক্রিমের জন্য ইনবক্স করেছি, চেক ইনবক্স, ওকে আপু ঠিক আছে। ওকে, সো আপু আমার পেজে মেসেজ করলাম, আপু পেজে মেসেজ করলাম সিন করে তো অর্ডার নিল না, আপু পেজে মেসেজ করলাম সিন করে তো অর্ডার নিল না, কেন আপু অর্ডার নিবে না কেন, আমি চেক করে নিতেছি, দাঁড়ান। আপু ডক্টর ডেভিস স্যাফরন সোপের প্রাইস কত, 400 টাকা করে। আপু আমি তো বিকাশ না করে প্রোডাক্ট নিয়েছি শুধুমাত্র আজকের জন্য। আপু স্নেইলেরটা কি দেখাইলা, এটা কি আপু, এটা হচ্ছে স্নেইল হোয়াইট, এই যে সানস্ক্রিনটা, এটা হচ্ছে ডে সানস্ক্রিনটা, এটা নাই মনে হয়। আপু সুন্দরবনে পার্সেল হবে, যদি আপনি বিকাশ করে দেন সুন্দরবনেই যাবে, সুন্দরবনে হোম ডেলিভারি দেওয়া হবে, সুন্দরবনে এবং হচ্ছে আমাদের যে কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসটা আপনাদেরকে হোম ডেলিভারি দিবে, ঠিক আছে। সুন্দরবনে যে আপনাদের মানে আমাদের যে কুরিয়ার সার্ভিসটা আছে সেই কুরিয়ার সার্ভিস আমাদের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি দিবে। ঢাকার বাইরে কি ক্যাশ অন ডেলিভারি, বলে দিচ্ছি এই দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে, জাস্ট এই দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে, এবং সময় মাত্র হচ্ছে আপনাদের জন্য কালকে পর্যন্ত, কালকে পর্যন্ত। আমাদের অনেকজন আপু আছেন যারা রেগুলার নিচ্ছেন, এই যে রুনা মুন্সি আপু বিকাশ করেছেন, উনি জীবনেও কোনোদিন বিকাশ করেন নাই, আজকে ফার্স্ট বিকাশ নিয়েছি। আমাদের রেগুলার কাস্টমার বলেন বা যাই বলেন না কেন, তাদের প্রত্যেকজনের কাছ থেকে আমরা বিকাশ নিচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে শুধুমাত্র এই দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে, জাস্ট এই ডল স্কিন লোশন এবং ডল স্কিন ক্রিমটার ক্ষেত্রে। ডল স্কিন দিলে কি ব্রনের দাগ যাবে, ডল স্কিনে ব্রন চলে যায়, সো ব্রনের দাগ তো অবশ্যই চলে যাবে, এটাতে আপনার কালো তিল যায়, এটা আমি ডিটেইলস একটু বলে দেই, এটাতে হচ্ছে কালো তিল চলে যাবে। আপনি সিডিজে থাকলে বিকাশ করবো, যে আপনি সিডিজে থাকলে বিকাশ করে দিবেন, বিকাশ নাম্বার দিয়ে দেওয়া আছে, এই নাম্বারে বিকাশ করে দিবেন, ঠিক আছে। ডল স্কিন হচ্ছে বেসিক্যালি আপনার কোরিয়ান একটা প্রোডাক্ট, এটাতে আপনার কালো তিল যাবে, এটাতে যদি আপনার মেস্তা থাকে মেস্তা চলে যাবে, আর আপনার স্কিনটা ভেতর থেকে হোয়াইটেনিং করবে এবং এটা পার্মানেন্ট, একটা ইউজ করলেই হবে। আমি আপনাকে বললাম না যে আপনি হচ্ছে গিয়ে ইয়ে করবেন, ঠিক আছে। আপু রোদুসা ফেস প্যাকটা খুলে দেখাও, আপু ডিটক্স ট্যাবলেট কত টাকা, কোন ডিটক্স ট্যাবলেটটা আপু,
আচ্ছা আপু, ব্রেস্ট ক্রিমটা অফার দাও না গো আপু। কোন ব্রেস্টটা, ব্রেস্ট বি গটটা মানে স্মলেরটা? মুখে অনেক লোম রিমুভ করতে বেশি হবে না, রিমুভ করলে বেশি হবে না বুঝিনি আপু। আচ্ছা তো এটার রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা, এটার রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা। বাট যারা আজকে অর্ডার করবেন, আবারও বলে দিচ্ছি আজকে পর্যন্ত অফারটা আপনাদের জন্য ছিল, ঠিক আছে? আজকের পর্যন্ত আমাদের অফারটার জন্য অফারটা ছিল। আচ্ছা আপু, একটা দিলে কালো তিল চলে যাবে? এখন আমি আগে করে নেই, করতে পারতেছি না, বারবার ইয়ে হয়ে যাচ্ছে, পরে আবার আসো। আচ্ছা আপু, মারিকা টোনার ইউজের নিয়মটা একটু বলেন। মারিকা টোনারটা ইউজ করে নেক ক্রিম ইউজ করা যাবে? অবশ্যই পারবেন, যা মন চাই আপনি ইউজ করতে পারবেন, প্রবলেম নেই আপু। আগে জাস্ট মারিকাটা ইউজ করে নেবেন। ডলি স্কিন একটা দিলে হবে? আমি একটা কথা বলে দেই, একটা কারা একটা ইউজ করবেন, কারা তিনটা ইউজ করবেন, ঠিক আছে? তোমার লিপস্টিকের কালারটা চেঞ্জ করেন আপু, তোমার লিপস্টিকের কালারটা চেঞ্জ করেন। আমার এই লিপস্টিকই ভালো লাগে, আমার যেটা ভালো লাগে আমি সেটাই চেঞ্জ করবো। এখন আমার চুলের কালার হচ্ছে কালো, আমি কি প্রতিদিন একদিন হলুদ একদিন লাল একদিন নীল করবো? আমার এটা ফেভারিট, আমি এটাই ইউজ করবো। এবং এটা সেম কালার না, এটা আজকে ডিফারেন্ট কালার, এটা আপনার ব্রিক কালার। আচ্ছা আপু, পার্সোনালি ইনবক্স করেছি সাদিয়া সিফাত আপু, আপনার প্রোডাক্টটা চলে গেছে। আপু মডারেটর বললো 500 টাকার নিচে প্রোডাক্ট কনফার্ম করে না। না আপু, 500 টাকার নিচে প্রোডাক্ট কনফার্ম করা হয় না, কারণ এটা কুরিয়ার সার্ভিস নেয় না। জাস্ট অনলি পেইড ছাড়া কোনো প্রোডাক্ট 500 টাকার নিচে নেয় না, বিলো 500। ওকে ওকে, সো এটা হচ্ছে আপু ডল সিরাম আর ডল ক্রিম কিভাবে অ্যাপ্লাই করব। সিরামটা আগে অ্যাপ্লাই করবেন, দেন ডল ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা আপু, ভিসি ইনজেকশন আছে? জি আপু, ভিসি ইনজেকশন আছে, পার পিস 50 টাকা করে। সো এটার কাজ আমি একটু বলে দেই, যাদের মুখে কালো তিল আছে, মেস্তা আছে, যাদের মুখে কালো তিল আছে, মেস্তা আছে, তারা মিনিমাম 2 থেকে 3টা অ্যাপ্লাই করবেন পার্মানেন্টলি রিডিউসের জন্য, ঠিক আছে? যাদের মুখে মেস্তা বা কালো তিল আছে, আর যাদের স্কিনে কোনো প্রবলেম নাই, সাপোজ আমাদের মতো যাদের স্কিন, তারা জাস্ট একটা না হাফ ইউজ করলেই চলে যাবে, একটা না হাফ ইউজ করলেই চলে যাবে। ডল স্কিনের অর্ধেক ইউজ করলে তাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে হোয়াইটেনিং এর জন্য। আর যারা একটু কালো, ঠিক আছে, যারা একটু কালো, সাপোজ আমার চুলের মতো অনেক আপুরা কালো হয়ে থাকেন, অনেকের গায়ের রং কিন্তু এরকম কালো হয়ে থাকে, তারা মিনিমাম করে হলেও 2টা অ্যাপ্লাই করবেন স্কিনটাকে একদম ন্যাচারাল শেডে আনার জন্য, ঠিক আছে? রেগুলার প্রাইস 2000 টাকা করে। এবং এটার ক্ষেত্রে আমরা কোনোদিনে, আমি কোনোদিনই কনসিডার করি না, 1500 টাকার একটা টাকাও কম হবে না কালকের মধ্যে। পরশু দিন যদি আপনি অর্ডার প্লেস করেন, পরশু দিন না, কালকে থেকে যদি অর্ডার প্লেস করেন 5টার পরে, বিকাল 5টার পরে যদি আপনি অর্ডার প্লেস করেন, একটা টাকাও কম পাবেন না 2000 টাকার। একদম হচ্ছে গিয়ে আমাদের লিখিত, শুধুমাত্র আজকে অনেকে বারবার করে আমাকে নক করেছেন, আজকে অনেকে বারবার করে রিকোয়েস্ট করেছেন, যার কারণে আমি অফারটা দিয়েছি, আদারওয়াইজ দিতাম না। ওকে, যারা হচ্ছে গিয়ে বিকাশ করবেন, আবারও বলে দিচ্ছি কালকে বিকাল 5টার আগে বিকাশ করতে হবে আপনাদেরকে, পরে বিকাশ করলে আমরা আপনাদেরকে সাদরে বিকাশটা ব্যাক করে দিব, আপনাদের বিকাশটা আমরা নিব না। যদি আপনি 5টার পরে বিকাশ করেন, আপনাদের বিকাশটা কোনো কেউ যদি আমাদেরকে ভুলেও বিকাশ করে থাকেন, আমি ওই নাম্বারে বিকাশের টাকাটা ফেরত দিয়ে দিব। আজকে দুজনকে দিয়েছি, সো ফার্স্টে আমরা বুঝি নাই যে আমাদের শিপমেন্ট আরেকবার আসবে, সো দুজনকে বিকাশ আমরা ব্যাক করে দিয়েছিলাম। পরে বললো যে না আপু, আমরা আমি ইম্পোর্টারকে ফোন দেওয়ার পরে বললো যে না, আপনাকে আমি প্রোডাক্ট পাঠাচ্ছি কালকে, আজকে প্রোডাক্ট আসে নাই। আমি একটু ভয়ে ছিলাম যে আজকে কি প্রোডাক্ট পাবো কি পাবো না, পাবো কি পাবো না, কারণ হচ্ছে গিয়ে আপনার এখন যে অবস্থাটা হয়েছে বুঝতেই পারতেছেন, একটা মাস্ক, একটা মাস্কের প্রাইস বেড়ে গেছে কত, একটা মাস্কের প্রাইস বেড়ে গেছে 1500 টাকা থেকে 200 টাকায় হয়ে গেছে। সেখানে আপনারা ডল স্কিন 2000 টাকা থেকে 1500 টাকায় চলে আসছে, আপনারা বলেন যে এটা আপনাদের লাক। আমরা কোনো প্রোডাক্টের প্রাইস বাড়াচ্ছি না, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস উল্টা কমিয়ে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা নিতে পারেন, ঠিক আছে? সো এটা রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা। যারা আজকে অর্ডার করবেন, মানে কালকে 5টার মধ্যে যারা অর্ডার করবেন, ঢাকার বাইরে যারা আছেন বিকাশ করবেন ফুল টাকা উইথ ডেলিভারি চার্জ সহ, এবং ঢাকার মধ্যে যারা আছেন তারা আপনার ভাই বলেন, ফ্রেন্ড বলেন, হাজবেন্ড বলেন, কাউকে পাঠিয়ে দিবেন। আজকে 6টা থেকে কাস্টমার আসা শুরু হয়ে গেছে, তো বুঝতে পারতেছেন এই ডল স্কিনের জন্য। আর ডল স্কিন লোশনটা নিয়ে এবার আমি বলি, অনেকেই ডল ক্রিম ইউজ করে ফর্সা হয়ে যাবেন, ধবধবা সাদা হয়ে যাবেন, হাত পা কালো, হাতের সাথে ফেসের কোনো শেড মিলবে না, আমার যেটা মাঝখানে হয়েছিল, ঠিক আছে? আমি অনেক ফর্সা হয়ে গিয়েছিলাম, আমার স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছিল, আমার হাত পা ছিল কালো, বাট আলহামদুলিল্লাহ এখন স্কিন টোনটা, হাতের যে স্কিন টোনটা, এটা অনেক চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আপু, তোমার মডারেটর বলে কেন ভিসি ইনজেকশন নাই? ভিসি ইনজেকশন আছে আপু, অর্ডার করে ফেলতে পারেন, হয়তো মডারেটররা জানে না, আমার অফিস গোছানো হচ্ছিল যার কারণে কেউ জানে না। ওকে, সো এটা হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন, আজকের মধ্যে অর্ডার প্লেস করে দেওয়ার চেষ্টা করবেন যদি প্রোডাক্ট পেতে চান। আর যদি মনে করেন যে না আমার দরকার নাই, দরকার নাই, কারণ
আর যারা কালকে আসতে চাচ্ছেন এসে নিয়ে যাবেন, ঠিক আছে? সুন্দরবনের ডেলিভারি চার্জ কত আপু? 100 টাকা, 100 টাকা করে, এবং এটা হচ্ছে কি আপনার 1300 টাকা। কেউ যদি সিঙ্গেল ডল লোশন নিতে চান, যে আপু আমি আমার মুখ অনেক ফর্সা, আমি জাস্ট হাত পা ফর্সা করতে যাচ্ছি, তারা ডল লোশন অ্যাপ্লাই করেন, তাদের আমি ডল ক্রিম নিতে বলবো না। বাট যারা একসাথে নিবেন, একসাথে নিলে কি সুবিধা পাবেন? এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারে আপু একসাথে কেন নিব, কম্বো করে দেওয়ার রিজন কি? কম্বো করে দেওয়ার একটাই রিজন, যখন আপনারা প্রোডাক্টটা নিচ্ছেন, আপনাদের একটা ডল স্কিনের প্রাইসই 2000 টাকা, সেখানে আপনারা ধরেন যে এটা পাচ্ছেন 500 টাকা, লোশন 500 টাকা, মানে আনবিলিভেবল জিনিস, আজকাল নিভিয়া লোশনও 500 টাকায় পাওয়া যায় না। সেখানে আপনার ডল স্কিন লোশন, যেটা আপনার বডি হাইজিনিং এর কাজ করবে, যাদের হচ্ছে বডির মধ্যে কালো দাগ আছে, আনারামজে কালো দাগ আছে, ঘাড়ে কালো দাগ আছে, আপনি এটা ফুল বডিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপু বিকাশ নাম্বার অফ হচ্ছে, অফ হচ্ছে মানে বুঝি না আপু, বিকাশ নাম্বার খোলা আছে, একদম দুইটা বিকাশ নাম্বার আছে আমাদের, আমি অলরেডি একটা কমেন্টে দিয়ে দিয়েছি, মানে হচ্ছে গিয়ে সরি হেডলাইনে দিয়ে দিয়েছি, আমি আরেকটা নাম্বার বিকাশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারে বিকাশ করতে পারবেন। ভিসি ইনজেকশনের কাজ কি? ভিসি ইনজেকশনের কাজ হচ্ছে হোয়াইটেনিং করা, মানে একদম র্যাপিডলি হোয়াইটেনিং করা, ঠিক আছে? আপনি কোনো লোশনের সাথে মিক্স করে ইউজ করতে পারবেন, কোনো ময়শ্চারাইজার ক্রিমের সাথে মিক্স করে ইউজ করতে পারবেন, যেইভাবে মন চাই মিক্স করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি হাউ টু ইউজ ভিসি ইনজেকশন, এবং ভিসি ইনজেকশনের থেকে বেটার হচ্ছে ডক্টর ইনজেকশন। আপনি ডক্টর ইনজেকশনটা নিতে পারেন, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে গেল, সো এটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে কি আপু, পাক আলো বডির তুলনায় কোনটা ইউজ করবো? আমি তো পার্সোনালি ইনবক্স করেছি ডল ক্রিমের জন্য, বিকাশ করিনি, আমি কি কোড নিব, আমি কি সিওডি নিব? আপনি ক্যাশ অন ডেলিভারি, আপনারটা চলে গেছে, যেহেতু আপনি আগে অর্ডার করেছিলেন, আপনারটা ক্যাশ অন ডেলিভারি গিয়েছে আপু, কারণ আপনি আগে অর্ডার করেছিলেন, ঠিক আছে? এখন যারা মানে কালকের পর থেকে যারা অর্ডার করেছেন, তাদেরকে বিকাশ করতে হচ্ছে। ইভেন অনেক আপুরা ঢাকায় বিকাশ করেছে, জানেন, অনেক আপুরা ঢাকায় বিকাশ করে দিয়েছেন, মানে শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য, মানে ডল স্কিনের জন্য মানুষ কতটা ফ্রিক ঢাকার মধ্যে। আমাদেরকে কেউ যদি বিশ্বাস না করেন, আপনাদের বিকাশ করার দরকার নাই, আপনারা প্রোডাক্ট নেওয়ার দরকার নাই, প্রবলেম নাই, বাট আমরা সবাই কিন্তু আগে বিকাশ নেই, আমরা শুধুমাত্র এই দুইটা প্রোডাক্টের, কারণ আমরাও ধোকা খেতে চাই না, আমরা অনেক ধোকা খেয়েছি, মানুষজন যেমন ধোকা খায় আমরাও কিন্তু ধোকা খাই, যেমন আমি নিজে ধোকা খেয়ে গেছি, যে আমি 500 টাকায় সিরাম দিয়েছিলাম, আমার কেনা দামের থেকে লো প্রাইসে আপনারা ফেরত দিয়েছেন, যে প্রোডাক্ট ইনট্যাক্ট না, বাট টোটালি ইনট্যাক্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে? সো এই দুইটার প্রাইস হচ্ছে 2500 টাকা, যারা অর্ডার করার করে ফেলবেন। বডি হোয়াইটনিং এর জন্য ডল লোশনটা বেস্ট, বাট কি করতে হবে, শর্ত বাথ সল্ট অ্যাপ্লাই করবেন, যদি আপনি বাথ সল্ট ইউজ না করবেন তাহলে হবে না। 500 টাকার প্রোডাক্ট নিতে চাই, নিউ বিজনেস স্টার্ট করার জন্য প্লিজ হেল্প, তানজিম ফারুক আপু 500 টাকার প্রোডাক্ট নিতে চাই, এসে যোগাযোগ করতে হবে আপু। ভিসি মিনিমাম কয়টা অর্ডার করতে হবে? ভিসি মিনিমাম 2টা অর্ডার করতে হবে আপনাদেরকে, আর 500 টাকার প্রোডাক্টের নিচে কি অর্ডার করতে পারবেন না। 2টা ডল লোশন, 2টা ডল ক্রিম কনফার্ম হয়েছে, কয় পাবো? স্বপ্ন হালদার আপু আপনার প্রোডাক্ট চলে গেছে, একজনের প্রোডাক্টও বাকি নাই, যারা আজকে অর্ডার করেছেন একজনের। আপনাদের যদি আমি বস্তা দেখাইতে পারতাম, আমি ইচ্ছা করে বস্তা দেখাই নাই, দেখাইলে আপনাদের মাথা নষ্ট হয়ে যেত, আমি যদি বস্তা দেখাইতাম, আমি ওই শো অফ খুব কম করি আপু, আমিও ফার্স্ট বিকাশ করেছি আপু, আমিও এই ফার্স্ট বিকাশ করেছি আপু, এইটাই। যারা বিকাশ করেছেন আমি একটা কথা বলে দিই, 1 থেকে 2 দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন, আমি বিকাশ করেছি, ম্যাক্সিমাম আপুরা বিকাশ করে দিয়েছে আজকে, মানে এত বেশি বিকাশ চলে আসছে যে আমাদের 3টা নাম্বার ফুল হয়ে গেছে, 3টা নাম্বার, 3টা নাম্বার, শুরুর দিকে সকালে জাস্ট 12টা পর্যন্ত একটা নাম্বার ফুল, দেন 3টা পর্যন্ত একটা নাম্বার ফুল, দেন আবার 5টার দিকে আরেকটা নাম্বার ফুল, 3টা নাম্বার ফুল হয়ে গেছে। আমরা ভাবতেছিলাম আমাদেরকে আরেকটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে, এত সিভিয়ার অবস্থা ছিল। আপু বলো না ভিসি ইনজেকশনটা ক্রিমের সাথে দিতে পারবো না? ভিসি ইনজেকশনটা ডল ক্রিমের সাথে ইউজ করতে পারবেন না, ভিসি ইনজেকশনটা ময়শ্চারাইজার ক্রিম বা প্যাকের সাথে অ্যাপ্লাই করতে হবে। আপু কিভাবে অর্ডার করবো বিকাশ এন্ড অ্যাড্রেস? আপু পেজে একটু জিজ্ঞেস করেন, আপনাকে বলে দিবে, ইনবক্স করেন, কিভাবে কি করবো বলে দিবে। আমারটা দিয়েছো কালকে বৃষ্টি শ্রাবণ আপু, যারা আজকে বিকাশ করে দিয়েছেন, প্রত্যেকটা প্রোডাক্ট ছেড়ে দিয়েছে, আমার বাসায় একটা ডল স্কিন নাই। আপনি কালকে যারা আসবেন তারা বুঝবেন, কালকে 10টার পরে আসেন, আপনাদের সামনে শিপমেন্ট নামবে, আমি আপনাদের সামনে কার্টন খুলে দেখাবো যে 350 পিস আমাদের ডল স্কিন আসবে কালকে, 350 পিস, এর মধ্যে জাস্ট 80 পিসের উপরে কোনো ট্যাক্স নাই, এবং ট্যাক্স না থাকার কারণে আমি আপনাকে 1500 টাকায় দিব, যেগুলোর উপরে ট্যাক্স আছে সেগুলো আমি আপনাকে 1500 টাকায় দিতে পারবো না, কজ ট্যাক্সের রেট বাড়াই দিচ্ছে আমাদের, মানে আমাদের কাছে। আর এখন দেখতে পারতেছে যে ডল স্কিন কন্টিনিউ আসতেছে, তারা আমাদেরকে একদম মানে ডাকাতের মতো ডাকাতি করতেছে আমাদের কাছ থেকে। আপু ড্রাগন ব্লাড সিরামটা কিভাবে অ্যাপ্লাই করবো? ড্রাগন ব্লাড সিরামটা হচ্ছে জাস্ট চেপে চেপে লাগাবেন, রাত্রেবেলা ঘুমানোর সময় চেপে 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 লাগাবেন। আপু কালকে অর্ডার করেছে, আমারটা দিয়ে চলে গেছে, আপু দোকান থেকে বিকাশ করতে পারবো? অবশ্যই পারবেন, দোকান থেকে বলেন, আপনি যেখান থেকে বলেন বিকাশ করতে পারবেন। বিকাশ কিভাবে করবেন সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। লাস্টবার বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1500 টাকা ডল স্কিন, যেটা হচ্ছে সোনার হরিণ, এখন অনলাইনে সোনার হরিণের মতো অবস্থা হয়ে গেছে এই ডল স্কিনটা, ঠিক আছে?
এটার প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা করে, সিঙ্গেল যদি কেউ পারচেজ করেন 1500 টাকা। আপু আমি 1 তারিখে 3400 টাকা বিকাশ করেছি। রাবিয়া বসু আপু তুমি ইনবক্স করে দাও, এখন এখন ইনবক্স করে দাও, আপনার প্রবলেমটা সলভ করে নিবে। 1 তারিখে করেছেন, হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, আপনি আবার ইনবক্স করে দেন। হয়তো অনেক সময় ফোন নাম্বার বন্ধ থাকে, কোনো কারণে থাকে, আমাদের পেইড কোনো প্রোডাক্ট স্টিল নাও পাই নাই এমন কোনো রেকর্ড নাই আলহামদুলিল্লাহ। এই দিক থেকে আমি একদম মানে হচ্ছে যে আমি বলবো যে সাচ্চা আমার বিকাশ থেকে কেউ হচ্ছে এমন এমন কেউ নাই যে আমি যার কাছ থেকে বিকাশ নিয়েছি বাট প্রোডাক্ট দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আম লাকি ইন দিস ম্যাটার অ্যাকচুয়ালি। মামায়া টোনারটা কিভাবে অ্যাপ্লাই করবো? মামায়া টোনার দিনে 2 বার সকালে রাত্রে মুখে চেপে চেপে লাগাতে হবে, সকালে রাত্রে মুখে চেপে চেপে লাগাতে হবে, দ্যাটস ইট। লোশনটা ইউজ করে বাইরে যাওয়া যাবে, মাস্ট বি যাবে, এবং লোশন ইউজ করার আগে অবশ্যই আপনি বডিটা ভালো মতো ধুয়ে নেবেন, ঠিক আছে, বডি ভালো মতো ধুয়ে নেবেন, ওকে। সো এটার প্রাইস হচ্ছে গিয়ে সিঙ্গেল 1300 টাকা করে, আর এটার প্রাইস হচ্ছে সিঙ্গেল 1500 টাকা, দুইটা যদি একসাথে নিয়ে নেন। আপু আমার জিনিসটা ভুল দেওয়া হলো, চেঞ্জ পাবো তো ইনশাল্লাহ পেয়ে যাবেন, জাস্ট বলে দেন কি কি ভুল গেছে, কি কি চেঞ্জ চাচ্ছেন বলে দেন, ওকে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1300 টাকা এবং এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, দুইটা মিলে পাচ্ছেন মাত্র 2500 টাকা। আনবিলিভেবল অফার শুধুমাত্র কালকে 5টা পর্যন্ত। আপনারা এসে এখানে ঠাই দাঁড়িয়ে দেখবেন আমরা কিভাবে প্রোডাক্ট দিচ্ছি, কিভাবে কি দিচ্ছি। যেমন আজকে যারা আসছেন তারা দেখে গেছেন যে আমরা প্রোডাক্ট কিভাবে দিচ্ছি। আমরা একজনের সাথে এমন না যে আমরা কারো কাছ থেকে হচ্ছে 1500 টাকা, কারো কাছ থেকে 1400 টাকা রাখতেছি না। আমরা 1500 মানে 1500, কথা আমার কেনা দাম 1500, আমি রাখতেছি 1500 টাকা, আমি কোনো লাভ রাখতেছি না, ঠিক আছে। ট্যাক্স অ্যাড হয়ে গেলে কিন্তু আমি আপনাদেরকে 1500 টাকায় দিতে পারবো না, ট্যাক্স কালকে অলরেডি অ্যাড হয়ে যাবে। জাস্ট 80টা পিস ব্যাগে করে আনতে পারছে, ওই 80 পিস ব্যাগে করে আনার জন্য এটার প্রাইসটা কম হবে। আর যেটা ব্যাগে করে আনতে পারে নাই, যেটা কার্টুনে করে আসবে, যে 300 পিস 380 পিস কালকে আসবে, যে 300 পিস কার্টুনে করে আসবে সেটার উপরে লেখাই আছে ট্যাক্স রেট, তারপরে হচ্ছে টোটাল কস্টিং, আমরা কত পেমেন্ট দিয়েছি, ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আপু আমার মুখে মেস্তা আছে, তিল আছে, ফয়সাল ফয়সাল আপু, এই যে এটা এটা আপনার মেস্তা তিল, কালো তিল, লাল তিল, যেই তিলই থাকুন, ইভেন এটার ব্রন চলে যায়, মজার ব্যাপার জানেন, ব্রন একদম চলে যায়। সো এটা বুঝতেই পারতেছেন কতটা ম্যাজিক। সো যারা অর্ডার করার করে ফেলবেন, যারা ঢাকার বাইরে আছেন বিকাশ করে ফেলেন, এবং আপনাদের যদি কোনো চিন্তা থাকে আপু বিকাশ করলে প্রোডাক্ট পাবো না, বিকাশ করার কোনো দরকার নেই আপু, বিকজ আলহামদুলিল্লাহ যতজন কাস্টমার আছেন আমি স্যাটিসফাইড উইথ দেম। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি আদার্স প্রোডাক্টে, ঠিক আছে, আদার্স প্রোডাক্টে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল মাচা গ্রিন টি, ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল মাচা গ্রিন টি, যারা ওয়েট লস করতে চাচ্ছেন এবং যাদের মুখে ব্রন আছে এটা তাদের জন্য, ঠিক আছে। থ্যাংকস কমেন্ট পড়ার জন্য, ওয়েলকাম আপু। ডল লোশনটা ডেতেও ইউজ করা যাবে, ডে নাইট যে কোনো সময় ইউজ করতে পারবেন, ডে নাইট দুই সময়, বাট বাথ সল্ট ইউজ করতে হবে আপনাদেরকে অবশ্যই। শুধু ডল ক্রিম নেওয়া যাবে, কেন যাবে না, শুধু ডল ক্রিমও নিতে পারবেন, শুধু ডল লোশনও নিতে পারবেন, বাট আপনাকে কম্বো যদি নেন সেক্ষেত্রে অফারে পাচ্ছেন কম্বো নিলে, ঠিক আছে। সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন, সমস্যা নাই আপু। ডল ক্রিম ইউজ করার পরে কি সিরাম ইউজ করতে পারবো? আগে আপনাকে সিরাম ইউজ করে দেন ডল ক্রিম ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল সিরাম সুদিং জেল এগুলো আগে লাগিয়ে নিতে হয় আর ক্রিম পরে লাগাতে হয়। এখন আমি ওয়েট লস নিয়ে কথা বলবো, যাদের যারা ব্রেস্ট ফিডিং মম আছেন বা যারা হচ্ছে গিয়ে তোমার ক্যাপসুল খেতে চাচ্ছেন না, যারা ভয় পান ক্যাপসুল খেতে, তাদের জন্য এটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে 2-in-1, দুইটা কাজ করবে আপনাকে, আপনি এটা মুখেও মাখতে পারবেন, আপনি এটা খেতেও পারবেন, ঠিক আছে। এটা মুখেও মাখতে পারবেন খেতেও পারবেন। হেলকিং এর প্রাইস কত? 1350 টাকা। মুখেও মাখতে পারবেন খেতেও পারবেন। আপু আমাকে লোশনটা না দিয়ে দুইটা ক্রিম দাও 2500 টাকায় প্লিজ। আপু এই যে বলে দিলাম আমি না 100 টাকা কাউকে কম দিচ্ছি, না 100 টাকা কারো কাছ থেকে বেশি রাখতেছি, 1500 মানে 1500 টাকা যেটা কেনা দাম সেটাই। আপনি মনে করতেছেন যে আমার কি কেনা দাম আরো কম না? আপু তোমার স্কিন অনেক গ্লোয়িং, তুমি কি দাও বলো? আপু আমি যা লাইভে দেখাই সেইগুলো, আমি 2-3 দিন তো কিছু ইউজ করতে পারতেছি না বেসিক্যালি, ওকে। সো এটা হচ্ছে আপনার সুপার টি, যেটা ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট, এই মাচা টিটা, মাচা টিটা হচ্ছে অর্গ্যানিক মাচা টি, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট। এই যে দেখেন এটা হচ্ছে আপনার দ্য ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল গ্রিন টি, এটা হচ্ছে আপনার মাচা গ্রিন টি, মাচা গ্রিন টি। এটা কিভাবে খাবেন আমি বলে দিচ্ছি, এটা একদম র, এই টিটা একদম র, দেখেন একদম র এই টিটা। এটা আপনার মিনিমাম 5 কেজি কমাবে, মিনিমাম 5 কেজি কমাবে, এবং এটা আপনার তলপেট কমাতে সব থেকে সাহায্য করবে, ঠিক আছে, সব থেকে সাহায্য করবে এটা, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপু আমার তলপেটটা কমাতে চাচ্ছি বাট আমি ক্যাপসুল চাচ্ছি না, আমাকে ক্যাপসুল দিয়েন না, সো আমি বলবো তাদেরকে, এটা আমি পার্সোনালি আমার জন্য আনানো একদম ট্রুলি ফ্যাক্ট, আমি আমার জন্য এটা আনিয়েছি, কজ আমি গ্রিন টি খেতে খুব বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে মাচা, আমি কিন্তু কখনোই কখনোই মোরিঙ্গা পছন্দ করি না, এটা আপুরা জানে। আমার সব থেকে ফেভারিট হচ্ছে মাচা, মাচাটা খুবই ফেভারিট, কজ মাচা স্কিনের জন্য প্রচুর পরিমাণে হেলদি একটা প্রোডাক্ট, প্রচুর হেলদি একটা প্রোডাক্ট মাচাটা। মাচা যদি আপনি ফেসে লাগান, মাচা ধোয়ার পরে স্কিনটা এত গ্লোয়িং হয় বলার বাইরে। বাথসল ছাড়া কি ডল লোশন ইউজ করতে পারবো না? সেটা বলিনি আপু, আগে আপনি বডিটা ধুয়ে নিতে হবে। আপনি যদি বডি না ধুয়ে তার উপরে যদি প্রতিদিন লোশন লাগান কতটুকু ফর্সা হবে আপনি বলেন? আগে কি করতে হয়, ক্লিন করে নিতে হয়,
এখন আপনার একটা কথা বলে দিই, আপনারা যে কাজটা অনেকেই ভুল করে থাকেন, আপনারা যদি চুলে শ্যাম্পু না লাগায়ে শ্যাম্পু আপনি লাগাচ্ছেনই না, ঠিক আছে, যে আপনি শ্যাম্পুই লাগাচ্ছেন না, যে আপা আমি শ্যাম্পু লাগাবোই না চুলে, চুলে আপনি শ্যাম্পু না লাগায় প্রতিদিন চুলে হচ্ছে বাসায় এসে সিরাম লাগাচ্ছেন, কি হবে বলেন তো? চুল ঝাড়ু হয়ে যাবে। কি করতে হবে? ফার্স্টে আপনার চুলটা শ্যাম্পু করে ধুতে হবে, দেন আপনি যখন সিরাম লাগাবেন চুলগুলো মনে হবে কি একদম স্মুথ, একদম সফট এরকম ভাবে পড়ে যাবে, তাই না? বাট আপনি শ্যাম্পু না লাগায় যদি প্রতিদিন সিরাম লাগাতে আসেন, সিরাম লাগাইতেই আসেন, লাগাইতেই আসেন, কি হবে বলেন তো? চুলগুলো ঝাড়ু হয়ে যাবে, চুলগুলো আঠা হয়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি সেম এরকমই আপনি যদি আগে বডিটা ধুয়ে না নেন, ধুয়ে না ধুয়ে যদি আপনি খালি বডির মধ্যে লোশন লাগাচ্ছেন তো লাগাচ্ছেন, লাগাচ্ছেন তো লাগাচ্ছেন, কাজ করবে না। ওকে, তো এটা আপনি মুখে যদি লাগান, আপ আমি কফি মিক্সটা নিয়েছি, ওইটা শুধু সকালে খালি পেটে, হ্যাঁ কফি গ্রিন টি এগুলো একদম বাসি মুখে খাবেন, বাসি মুখে খেলে যে কি পরিমাণে রেজাল্ট পাবেন সেটা আপনি নিজেও জানেন না। এগুলো স্কিনের জন্য হেলদি, বাসি মুখে যখন আপনি খাচ্ছেন এগুলো আপনার ডিটক্সিফাইং করতেছে, সো দ্যাটস ওয়াই স্কিনটাও ভালো থাকতেছে। ওকে, সো মাচাটার কাজ আমি একটু বলে দিই, এটা কি কি কাজ করে। যাদের মুখে ব্রণ আছে ফেসে অবশ্যই লাগাবেন, এটা ব্রণের বাবা, ঠিক আছে, এটা এটাকে এই মাচাকে দেখলে ব্রণ দৌড়ায় পালায়। মাচা হচ্ছে এতটা মানে হচ্ছে গিয়ে বলে না যে একদম এরকম ব্রণের যে জার্মস গুলো আছে মাথা এরকম করে ধরে ফেলে, মাচার নাম শুনলেই ব্রণ পালায়। যেমন হচ্ছে একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, মাচার মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেই ইনগ্রিডিয়েন্ট গুলো যদি আপনি একটাও একটা যে ইয়া থাকে আপনার বার্নার গুলো থাকে সে বার্নারের মধ্যে আপনি যদি ইয়া দেন, ব্রণের যে জার্মস থাকে বা যে ব্যাকটেরিয়া থাকে বা যে ফাঙ্গাল ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো একটা রাখলেন, আর একটু আপনি মাচার ইনগ্রিডিয়েন্ট রাখলেন, তোমার হচ্ছে যে ব্রণের যে ইনগ্রিডিয়েন্ট আছে বা ব্রণের যে ব্যাকটেরিয়া আছে সেটা একদম মরে যায়, একদম ইনস্ট্যান্টলি মরে যায়। সো যাদের মুখে সিভিয়ার অ্যাকনি, সিভিয়ার অ্যাকনি, সিভিয়ার অ্যাকনি মানে বুঝেন ব্রণ হচ্ছেই তো হচ্ছে, হচ্ছেই তো হচ্ছে, হচ্ছেই তো হচ্ছে, তাদের জন্য এটা মাচাটা, এটা ফেসে লাগাবেন, পানি দিয়ে গুলিয়ে সপ্তাহে 2-3 দিন ফেসে লাগান, ব্রণ চলে যাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মাচা খান, জাস্ট হাফ চামচ মাচা দিবেন, গরম পানিটাকে একটু ইয়ে করবেন, বলক দিবেন, বলক দিয়ে ছেঁকে খেয়ে ফেলেন, আপনার মিনিমাম 15 দিনে 3-4 কেজি কমিয়ে ফেলতে পারবেন, 15 দিনে 3-4 কেজি বিলিভ করেন। আর একটা ফাইল আপনার 1.5 মাস যাবে, একটা ফাইল আপনার 1.5 মাস যাবে, এটা অর্গ্যানিক একদম হাতে ভাঙানো। এবং এটা কোথাকার প্রোডাক্ট জানেন? এটা হচ্ছে আপনার ইউএস এর প্রোডাক্ট, এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে এই যে দেখেন এটা হচ্ছে অর্গ্যানিক এবং এটা হচ্ছে ইউএস এর প্রোডাক্টস, ঠিক আছে, ইউএস এর প্রোডাক্টস, এটা প্রতিদিন খাবেন, এটা প্রতিদিন খাবেন, চাইলে 2 বেলা খান। যারা অনেক মোটা, যাদের তলপেট একদম মানে একদম তলপেট বেড়ে গেছে, অনেকের দেখবেন যে আফটার সি সেকশন বা আফটার হচ্ছে গিয়ে তোমার ইয়ের পরে হচ্ছে তলপেট বেড়ে যায়, এটা তাদের জন্য খুবই ইফেক্টিভ, এটা ছেলেদের জন্য খুবই ইফেক্টিভ। সারাদিন পরে যদি আপনি একটু বাসায় এসে এই গ্রিন টিটা খান, এটা গ্রিন টি, এটা হচ্ছে সুপার টি, গ্রিন টি বললেও ভুল হবে, এটা হচ্ছে সুপার টি, সুপার টিটা আপনার বডিতে এনার্জি যোগায়। এগুলো কিন্তু নর্মাল কোনো প্রোডাক্টস না, এগুলো হচ্ছে তোমার মানে বাজে কোনো প্রোডাক্টস না যে আপু এগুলো তোমার লোকাল প্রোডাক্ট, না এগুলো হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্টস, এগুলো হচ্ছে একদম হাতে তৈরি করা প্রোডাক্টস। আপু ডিমটার কাজ কি? আপু ডিমটা গর্ত দূর করে, হোয়াইটেনিং করে, সো এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1000 টাকা, যারা অর্ডার করার তাড়াতাড়ি করে ফেলেন, মাত্র 1000 টাকা, অনলি 1000 টাকা। এটা দুইটা কাজ করে, ফেসে লাগাতে পারবেন, খেতে পারবেন, সো বুঝতেই পারতেছেন এটা মাল্টিপল কাজ করবে, ঠিক আছে। করোনা হয়েছে তোমার, আপনার আপনার হয়েছে, আল্লাহ না করুক, ঠিক আছে, আপনার আব্বু আম্মু না হোক আপনার হয়েছে, ঠিক আছে। আচ্ছা আপু আমার সুদিং জেল দুইটা এখনো দিলেন, আপু প্রোডাক্ট চলে গেছে, প্রোডাক্ট পেয়ে যাবেন আপু, হয়তো কোনো কারণে প্রোডাক্ট পাচ্ছেন না, বাট প্রোডাক্ট চলে গেছে। আচ্ছা আপু পেজে থেকে বললো সকাল 11টার মধ্যে বিকাশ করতে হবে, আমি 3টার পর বিকাশ পারবো, 5টার মধ্যে বিকাশ করতে পারবেন, প্রবলেম নাই, আগে বলেছে, কারণ ওরা ওরা বুঝতে পারতেছে প্রেশারটা কেমন, আমি তো জানি না, পেজে যারা থাকে তারা বুঝে যে আপু প্রেশার কেমন, আমি তো আর বলতে পারবো না যে প্রেশার কেমন। দেখা যাচ্ছে যে ওরা তো কাউন্ট করে যে কয়টা যাচ্ছে ডল স্কিন, তাই না, ওরা কাউন্ট করে এবং ওরা জানে যে, ওরা দেখা যাচ্ছে আমি ওদেরকে বললাম এই তোমরা বিকাশ নাও বিকাশ নাও, পরে বলবে কি আপু না ডল স্কিন 80-এর উপরে অর্ডার চলে আসে, ওরা তো তখন আর বিকাশ নিতে পারে না, ওরা সেইটা দেখে বলছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার এই যে লেখা আছে স্টোর ইন কুল এন্ড ডার্ক এন্ড ড্রাই প্লেস, এটা মোটেও আপু ইসমি গ্রিন টিটা খেয়ে আমার একটু ওয়েট কমেনি, আপু এখন কি করবো? ইলমি আপু কতদিন খেয়েছেন ওয়েট লস, মানে ইয়াটা কয়দিন খেয়েছেন আপু? আমার কালো মেস্তা কালো তিল ডল ক্রিম দিয়ে যাবে, দাম কত? 1500 টাকা, এটা অফার প্রাইস শুধুমাত্র আজকের জন্য। ওকে, এটার কাজ আমি দেখেন, এটা হচ্ছে অল ডে এনার্জি, এটা আপনার বডিতে অল ডে এনার্জি সাপ্লাই দিবে। তারপর হচ্ছে আপনার ইনক্রিজ ফোকাস, ফোকাস মানে বুঝেন এটা হচ্ছে আপনার যে একটা থাকে না যে দৃষ্টিশক্তি, যাদের দৃষ্টিশক্তির প্রবলেমসগুলো থাকে সেই দৃষ্টিশক্তির প্রবলেমটা পর্যন্ত সলভ করবে। দেন হচ্ছে গিয়ে আপনার ইম্প্রুভ স্কিন হেলথ, এটা স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, হেলদি করে। এগুলো হচ্ছে প্যাক, ফেস প্যাক, আমি এটা ইউজ করে দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে ফেস প্যাক এবং এই ফেস প্যাক গুলো খুবই ভালো,
অ্যাজ এ ফেস প্যাক হিসেবে যদি আপনি এটা ফেসে লাগান, এটা জাস্ট 5 থেকে 10 মিনিট ফেসে রেখে দেন, দেন স্ক্রাব করে ধুয়ে ফেলেন, আপনার স্কিনটা জাস্ট গ্লো করবে, মানে চকচক চকচক করবে। এটা আমি রাত্রেবেলা আরেকবার লাইভে আসলে ইউজ করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আপনার মেটাবলিজমটাকে বুস্ট করে, ঠিক আছে? দ্যাট মিনস কি, আপনার এনার্জি বাড়ায়, আপনার যে খাবারের যে হজম শক্তি আছে সেটাকে বাড়িয়ে দেয়। সো এটা হচ্ছে বেস্ট। এটা রেগুলার প্রাইস 1200 টাকা করে। আমরা ফার্স্টে, যেহেতু এই প্রোডাক্টটা আমরা একদম ফার্স্টে নিয়ে আসছি, এরপরে দেখবেন যে এখন অনেক রেপ্লিকা রেপ্লিকা বের হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার ইউএস এর প্রোডাক্ট, এই যে এখানে আপনার সবকিছু ডিটেলস দেওয়া আছে, ইউএসএ সার্টিফাইড বাই জোনা, ঠিক আছে? ইউএসএ, এই যে এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, কারো যদি কোনো ডাউট থাকে দেখে নেবেন। প্রোডাক্টটা হাতে একদম ইন্টাক্ট আছে, এই যে দেখেন প্রোডাক্টটা। ইউএস এর প্রোডাক্ট গুলো দেখলেই বোঝা যায় যে কোনটা হচ্ছে ইউএস এর প্রোডাক্ট, অ্যাকচুয়ালি দেখলেই বোঝা যায় এবং কোয়ালিটি বোঝা যায়। আপনার নিগ্রো বডি ক্রিম অরিজিনাল নকল দুইটার মধ্যে ডিফারেন্ট কি? দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে, যেটা হচ্ছে নকল সেটা হচ্ছে পানির মতো পাতলা হবে, যেটা অরিজিনাল সেটা একদম মাখনের মতো হবে। মাখন মানে ইউজ করলেই ভালো লাগবে, ঠিক আছে? ইউজ করলে আপনি বুঝবেন যে খুব সুন্দর ইয়ে হয়ে যায়, পেট কমাতে চায়। এটা হচ্ছে পেট কমানো, ওয়েট লস করা, সব কিছুর কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, জাহান তাবাসু, মনি আপু ফোকাস বাড়ায় তাহলে আপনার চোখে চশমা কেন? আচ্ছা, ফোকাস বাড়ায় তাহলে আপনার চোখে চশমা কারণ বেসিক্যালি আমার চোখে চশমা হচ্ছে আপনাদের মতো কিছু, যে এই যে মানে হচ্ছে কি কি বলে থাকে না, কিছু অ্যাবনর্মাল পার্সন থাকে, অ্যাবনর্মাল পার্সনদের দেখার জন্য আমাদের হচ্ছে আলাদা ম্যাগনিফাইং গ্লাস পরি আমরা, যেন আপনাদের এই মানে হচ্ছে কিছু ভালো মানুষ থেকে আপনাদের মতো কিছু অ্যাবনর্মাল পার্সনগুলোকে আমরা যেন বের করতে পারি। এর কারণে হচ্ছে আমি আলাদা চশমা পরেছি, ঠিক আছে? যেন আপনাদের মতো অ্যাবনর্মালদেরকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ, ইউ অল আর অ্যাবনর্মাল পার্সন অ্যাকচুয়ালি। আপু পিম্পলস আছে ফেসে ছোট ছোট, কি দিলে চলে যাবে? আপনি মাচা ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারেন, এটা ব্রনের জন্য বেস্ট। মাচা গ্রিন টি, মাচা মাস্ক ইউজ করেছেন না আপনারা? মাচা মাস্ক যে কতটা বেটার এটা বলার বাইরে। মাচায়ের জিনিসগুলো আমি আপনাদেরকে বারবার চিল্লাই, কিছু কিছু জিনিস, গ্রিন টি, মাচা টি, এগুলো হচ্ছে মানে বেস্ট, মানে বেস্ট, ঠিক আছে? এগুলো স্কিনের জন্য বেস্ট প্রোডাক্টস অ্যাকচুয়ালি, বিকজ মাচা স্কিনের হেলথটাকে ধরে রাখতে সাহায্য করে। মাচা শুধুমাত্র আমাদের স্কিনের না, এটা আমাদের বডি এর জন্য বেস্ট। মাচার সম্পর্কে যদি আপনারা জানতে চান, গুগল করে আসেন, জানতে পারবেন। ফুল বডি হোয়াইটনিং করার জন্য কোন প্রোডাক্ট আছে, ডলি স্কিনটা ইউজ করতে পারেন। ডলি স্কিন লোশন অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি, যারা নিতে চান নিয়ে ফেলবেন, ঠিক আছে? ডলি স্কিন লোশনটা, এটা অলরেডি অফারে আছে, কম্বো নিলে 2500 টাকা করে পাচ্ছেন। দুইটা প্যারালালি হোয়াইটনিং করতে পারবেন, ওকে? সো আপু আমার সুদিং জেল দুইটা 1 মান্থ হয়ে গেল। আপু 1 মান্থ না, আপনার কিছুদিন আগে পাঠানো হয়েছে, মানে 6 দিন হয়েছে, আমি হিসাব করে দেখেছি 6 দিন হয়েছে। এবং এটা হচ্ছে জাপানিজ থেকে, জাপানিজ কোয়ালিটি মেনটেন করেছে, ঠিক আছে? এটা হচ্ছে জাপানিজ কোয়ালিটি মেনটেন করেছে, এটা হচ্ছে সুপার টি, এটা অর্গ্যানিক, একদম অর্গ্যানিক, এটার মধ্যে কোন রকম কেমিক্যাল মিক্স করা নাই। এই যে মাচা ইজ সিম্পলি পিওর হাই গ্রেড গ্রিন টি লিভস ফ্রম জাপান দ্যাট আর স্টোন গ্রাউন্ড ইন্টু এ ফাইন পাউডার, ঠিক আছে? এটা হচ্ছে আপনার যে ফাইন একদম রিফাইন যে করে, রিফাইন করা হয় এই পাউডার থেকে। তারপরে হচ্ছে কি আপনার ইন লেখাই আছে এখানে ফর সেঞ্চুরিজ, এটা বেসিক্যালি আজকে থেকে, আজকের প্রোডাক্টস না, এটা অনেক আগের থেকে প্রোডাক্টস, ঠিক আছে? অনেক আগের প্রোডাক্ট, মানে মাচাটা হচ্ছে বহুত আগের, এমন না যে এটা নতুন মাত্র, একদম নতুন, নতুন প্রোডাক্টও না। আচ্ছা, ফর সেঞ্চুরিজ দ্য ফাইনেস্ট মাচা ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন কাল্টিভেটেড ইন দ্য আইডিয়াল কন্ডিশন অফ দ্য ইউজি রিজিয়ন অ্যান্ড এনজয়েড বাই দ্য মংস টু দ্য, আপনারা যে মং সম্পর্কে জানেন, ঠিক আছে? মং, তারপরে হচ্ছে নান, এদের সম্পর্কে খুব ভালো মতো যারা জানেন, যারা গুগল করবেন তারা পেয়ে যাবেন যে হোয়াট ইজ মাচা অ্যান্ড আমরা কেন মাচা ইউজ করি অ্যান্ড হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ মাচা, এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। জাস্ট গুগল করে আসেন, ডিটেইলস খুব সুন্দরভাবে এদের যে মানে পয়েন্ট আউট করে বলে দেওয়া আছে যে মাচা আমাদের অ্যাকনি কন্ট্রোল করতে সাহায্য করে, মাচা আমাদের অ্যালার্জি রিডিউস করতে সাহায্য করে, মাচা আমাদের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে, গরম চলে আসছে এটা হচ্ছে মাচাটা বেস্ট, মাচা আমাদের শরীরের অয়েলটাকে শুষে নেয়, ঠিক আছে? মাচা আমাদের শরীরের যে অয়েলটা আছে সেটাকে শুষে নেয়, যার কারণে আমাদের শরীর কমে যায়, যার কারণে আমাদের স্কিনটাকে হেলদি করতে সাহায্য করে। এটা আপনি হাতে পায়ে লাগালে আপনার হাত পা ফর্সা হয়ে যাবে। সো প্রাইস হচ্ছে কি মাত্র 1000 টাকা, এটা আনবিলিভেবল প্রাইস, এটা আপনি 1 মাস ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, মানে খেতে পারবেন ইজিলি 1 মাস, ঠিক আছে? তা পেয়েছি প্যাকেটের 5টা। আপু আমি যে গ্লুটা ট্যাবলেট অর্ডার করেছিলাম তা পেয়েছি। আপু প্রেশারে হয়তো নষ্ট হয়ে গেছে, আপনি একটু পেজে ছবি দিয়ে দেন প্রেশারে, কারণ মানে অনেক বেশি প্রেশার থাকে। তো আপনাকে আমি আরেকটা পাঠিয়ে দিব, সমস্যা নাই, আপনি একটু জান ইয়ে করে দেন। মাচাতে অফার দেন, অফারেই দিলাম আপু 1000 টাকা। আপু সুদিং জেল কি ডলি স্কিন মাখার আগে মাখবো? কম প্রাইসের ভেতরে সুদিং জেল কোনটা? আপু সুদিং জেল অনেক আছে, অফার দিব, একটু ওয়েট করতে হবে। সুদিং জেলে পেজে অর্ডার করেছি, রিপ্লাই করছে না আপু, আমি বলে দিচ্ছি, ওয়েট। আপু একটা ফুল খেলে কয় কেজি কমবে? ফুল খেলে 7 থেকে 8 কেজি কমাতে পারবেন, ফুল খেলে 7 থেকে 8 কেজি কমাতে পারবেন। ওকে,
আপু পেট কমাতে চায়, এটা আপু পেট কমানোর জন্য, ভুঁড়ি পেট তারপরে হাত এগুলো কমানোর জন্য এটা বেসিক্যালি, মানে এক্সট্রা ফ্যাট। এটা আপনাকে একদম স্লিম করে ফেলবে না, একদম এরকম করে ফেলবে না, না, এটা আপনার শরীরটাকে হেলদি রাখবে, আপনার মেটাবলিজম সিস্টেমটাকে ইনক্রিজ করতে সাহায্য করবে, আপনার খাদ্য হজমের যে শক্তিটা আছে সেটাকে বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, হাকিম অয়েলে অফার চাই। আচ্ছা, বেসিক্যালি হাকিম অয়েল স্টকে যদি আসে অফার দিব আপু, বাট হাকিম অয়েলটা আমাদের স্টকে নাই। এই একটা জিনিস আমি জীবনে অফার দিতে পারলাম না, এই একটা জিনিস, কারণ আমি স্টকেই থাকে না, হাকিম অয়েলটা স্টকেই থাকে না, কারণ এই কারণে আমি অফার দিতে পারি না। এবং হাকিম অয়েল হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট, যারা চুল লং করতে যাচ্ছেন তাদের জন্য হাকিম অয়েলটা বেস্ট একটা প্রোডাক্ট, বেস্ট। ঠিক আছে, যারা চুল লম্বা করতে যাচ্ছেন, আপু 10 কেজি ওয়েট বাড়ানোর জন্য কি আছে? রূপকুমারী আপু হেলথ কিং খান, হেলথ কিংটা আপনাকে মোটা করবে এবং 10 কেজি পর্যন্ত বাড়াবে, এবং হেলথ কিং এর রিভিউ খুবই ভালো। প্রাইস মাত্র 1000 টাকা, এটা কেউ মিস করবেন না। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন পানি দিয়ে গুলাবেন, পানি অথবা রোজ ওয়াটার দিয়ে গুলিয়ে ফেসে লাগাবেন। এটা আমি আজকে রাত্রেবেলা ইউজ করে দেখাবো, ততক্ষণে দেখবেন শেষ। ঠিক আছে, ততক্ষণে দেখবেন শেষ গেল এটা। এখন আমি দেখাবো হচ্ছে কি আপনার স্লিমিং ক্রিম, দেখাবো একটা স্লিমিং ক্রিম দেখাবো। 5টা ইনজেকশনের দাম কত করে? 20 ইনজেকশন 50 টাকা করে আপু, 20 ইনজেকশনের প্রাইস হচ্ছে 500 টাকা, মাত্র 50 টাকা করে পাচ্ছেন। আপু ডল স্কিন ক্রিম কি আমার হাজবেন্ড অ্যাপ্লাই করতে পারবে? কেন পারবে না? আজকে ম্যাক্সিমাম ছেলেরা এসে প্রোডাক্টস নিয়ে গেছে, ম্যাক্সিমাম ছেলেরা এসে প্রোডাক্টস নিয়ে গেছে আজকে। সো বুঝতেই পারতেছেন, ডল স্কিন ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। আমি এখন আমার ফেভারিট এটা দেখাবো। আপু কার এত হাসি পায় রে ভাই, বহুত মানুষ আছে, লাইভটা শেয়ার করতে থাকেন, এখন আমি অফার বলবো। লাইভটা শেয়ার করতে থাকেন, এখন আমি অফার বলা স্টার্ট করব। জাস্ট রেডি হয়ে লাইভটা শেয়ার করতে থাকেন তাড়াতাড়ি করে, এখন আমি কিছু অফারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে ফেলেন তাড়াতাড়ি করে। আমি একটা অনেক ভালো হোয়াইটেনিং সাবান দেখাবো, এই ডাব্লু সোপটা দেখাবো, এটা হচ্ছে হোয়াইটেনিং সোপ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং, মানে এটা চোখের পলকে ফর্সা করে, এই সাবানের বলাই হয় চোখের পলকে, উইং সোপ বলা হয় এটাকে। উইং মানে হচ্ছে চোখটা, মানে চোখের পলক ফেলা। ঠিক আছে, চোখের পলকে ফর্সা করবে, সো দ্যাটস ওয়াই এই ব্র্যান্ডটা নাম দিয়েছে হচ্ছে, এটার নাম উইং সোপ, উইং হোয়াইট সোপ। আচ্ছা আপু মুখে কালো রক দেখা যায়, আমাকে একটা ভালো সিরাম দাও কমের মধ্যে। আচ্ছা, কালো রক দেখা যায়, ভালো সিরাম দাও ইয়ার মধ্যে। আপু কালো তো রক হয় না, রক তো বেসিক্যালি আপনার রাত, মানে রেডিশ টাইপের কালার হয়। আপনি তাহলে ইয়াটা নেন, গোল্ড সিরামটা নেন, গোল্ড সিরামটা নিতে পারেন। ঠিক আছে আপু, হাতে অনেক দাগ কিভাবে রিমুভ করবো? বাথ সল্ট আর ডল স্কিন লোশনটা আমি ইউজ করতেছি, আমার মানে আমার বডিতে সব থেকে দাগ হচ্ছে গিয়ে খরগোশের দাগ, খরগোশের খামচির দাগ, কারণ খরগোশের মানে খরগোশ সারাক্ষণ খামচাতে থাকে, খামচাতে থাকে। সো খরগোশের কালো দাগটা হচ্ছে এই যে দেখেন, খামচানির যে দাগগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো, এগুলো ডল লোশন ইউজ করলে খুবই তাড়াতাড়ি চলে যায়। আমি দেখছি যতবার খামচানার দাগ আছে ইউজ করলে চলে যায়। আপু লরিয়াল নাইট ক্রিমটার প্রাইস কত, ওইটা কি একটু দেখাবেন? লরিয়াল নাইট ক্রিম আমরা সেল করি না আপু, লরিয়ালের নাইট ক্রিম হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম জাস্ট, আর কিছু না। চাইলে আপনাকে দেওয়া যাবে, বাট আমরা সেল করি না। ওকে, আমি এখন হোয়াইটেনিং সোপটা দেখাবো এবং আপনারা এটার উপরে অফারও পাবেন। ঠিক আছে, অফারও পাবেন, সো লাইভটা শেয়ার করতে থাকেন। আপু আমি আগে থেকে 200 টাকা বেশি নিয়েছি, মাছাটিটা অর্ডার করবো, 800 দিব, তোমার মডারেটরকে বলে দিব। খানুর রহমান আপু ইনবক্স করে ফেলেন। আপু আমার বাথ সল্ট জাফরান লোশন আর লিপ পিঙ্ক অর্ডার ছিল, এখনো পেলাম না। হীরা বাপ্পি আপু আরেকবার অর্ডার করে ফেলেন, আরেকবার, এখন ইনবক্স করেন, এখন ইনবক্স করেন। আমি এখন এই সাবানটা দেখাবো, জোস একটা সাবান, জোস মানে জোস এই সাবানটা, মানে একজনের রিভিউ এরকম ছিল, এর স্মেলটা একদম স্ট্রবেরি, দেখেন লজেন্স এর মতো, আমরা ছোটবেলায় যে লজেন্স খেতাম না একদম ওই রকম। তুমি দুপুরে যে 300 টাকার একটা ডে ক্রিম দেখাইলে ওইটাকে ফেয়ার করবে? জি আপু, এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট অ্যান্ড পার্মানেন্ট ফেয়ার, আপনাকে রেগুলার ইউজ করতে হবে। জিনিসটা দেখেন, সাবানটা মনে হচ্ছে না অনেক ছোট, বাট ম্যাজিক, বিলিভ করেন ম্যাজিক সোপ এটা। ঠিক আছে, ম্যাজিকের মতো কাজ করবে এইটা। গ্লাসি স্কিন বলে চিল্লায় অনেকজন, বাট এই সাবানটা জাস্ট দেখেন, দেখলে মনটা ভরে যায়। এইটা আপনার যে কোনো দাগের ওপরে সাবানটা জাস্ট 5 মিনিট মাসাজ করবেন, আপনি পরের দিন দেখবেন দাগটা হালকা হয়ে গেছে। জাস্ট আনবিলিভেবল একটা জিনিস এইটা, যে কোনো জায়গায়, সেটা হোক বডিতে, সেটা হোক গালে, সেটা হোক ঘাড়ে, যে কোনো জায়গায় এই সাবানটা চোখের পলকে ফর্সা করে, চোখের পলকে। দ্যাটস ওয়াই নাম হচ্ছে উইং সোপ। ঠিক আছে, নাম হচ্ছে উইং সোপ, এইটা হচ্ছে ডাব্লিউ সোপ বলা হয়। এটা আপনাকে উইং হোয়াইট মানে চোখের নিমিষে চোখের পলকে ফর্সা করে। ঠিক আছে, চোখের পলকে ফর্সা করে এই সাবানটা।
সাবানটা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিব, খুবই রিজনেবল প্রাইসে দিব। ফেসে অনেক বেশি হোয়াইট করার জন্য একটা সিরামের নাম বলো দাম সহ। রূপকুমারী আপু, ফেস অনেক বেশি হোয়াইট করার জন্য একটা সিরামের নাম বলো। আচ্ছা, অনেক বেশি হোয়াইট করার জন্য সিরাম চাচ্ছেন আপনি, এইচ এ সিরামটা নিতে পারেন। এইচ এ সিরামের কাজই হচ্ছে অনেক বেশি ফর্সা করা। র্যাবিট খামচি দিলে ভ্যাকসিন দিতে হয় না, না র্যাবিট খামচি দিলে ভ্যাকসিন দিতে হয় না। র্যাবিট হচ্ছে সব থেকে সেফ প্রাণী, সেফ একদম। মেস্তা যাবে বলেই তো দিলাম আপু, এটা আপনার অনেকের মানে একটা আপুর এরকম রিভিউ ছিল যে ওনার কেটে গেছিল এই জায়গাটা, উনি হচ্ছে গিয়ে পড়ে গিয়ে এই জায়গাটা কেটে গিয়েছিল ওনার গালের এই সাইডটা, এই সাবানটা দিয়ে নাকি কাটা দাগ চলে গেছে। তো এর থেকে আর ম্যাজিক্যাল কোনো প্রোডাক্ট হয় না, এবং তার জন্য আমি গুগলে সার্চ করি নাই, ঠিক আছে। এটা হচ্ছে পারফেক্ট হোয়াইট বলা হয় এই সাবানটাকে, পারফেক্ট হোয়াইট, এই যে ঠিক আছে, পারফেক্ট হোয়াইট সাবানটাকে। আপু কালো তিল যাবে না, আপু কালো তিল যাবে না, লাল তিল যাবে, ঠিক আছে, কালো তিল যাবে না, লাল তিল যাবে। কারণ সাবানটা হয়তো এমন হতে পারে যে আপনি তিনটা চারটা ইউজের পরে চলে গেল, বাট এটা বেসিক্যালি লাল তিল চলে যাবে, কজ ওনার কাটা দাগ চলে গিয়েছিল। ওনার কাটা দাগ ছিল এবং এখানে স্টিচের দাগ ছিল, ওনার সেলাই করা হয়েছিল, সেই সেলাইয়ের দাগটা ওনার এখান থেকে এই পর্যন্ত ছিল, সেই দাগটা নাকি ওনার হালকা হয়ে গেছে। এবং এই হালকা হয়ে যাওয়ার পরে উনি আমার কাছে টোটাল ছয়টা পিস অর্ডার করেছে, এবং তার জন্য আমাকে 100 পিস আনতে হয়েছিল। ওকে, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 700 টাকা করে, ঠিক আছে। এটা রেগুলার প্রাইস কত জানেন? 1200 টাকা। আমি 700 টাকা করে দিচ্ছি, কজ এবার আমরা 100 পিস আনতে পেরেছি, দ্যাটস ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যাদের মুখে লাল তিল আছে, যাদের স্কিনটা কালো কালো হয়ে গেছে, এবং এটা আপনাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করবে এই সাবানটা। 700 টাকা প্রাইস হচ্ছে, 700 টাকা করে এইটা। আপু তুমি একটু সোপটা ইউজ করে দেখাও। আপু আমি এখন লাইভ করতেছি, এখন কেমন সাবান ইউজ করে দেখাই বলেন, আমি কালকে ইউজ করে দেখাতে পারবো, অথবা রাত্রেবেলা লাইভে আসলে তখন দেখাতে পারবো। প্রাইস হচ্ছে 700 টাকা করে। এবং এই সাবানটা হচ্ছে কি, কিভাবে অ্যাপ্লাই করবেন বলে দেই, সাবানটার শরীরে পানি লাগিয়ে কোনো ফেনা নেবেন না, সাবানটা ডিরেক্টলি লাগাবেন ফেস, একদম ডিরেক্টলি লাগাবেন, ঠিক আছে। লাগানোর সিস্টেমটা হচ্ছে সাবানটা ডিরেক্টলি লাগাবেন, খুব বেশি একটা ভিজাবেন, এবং এটা শুকনা জায়গায় রাখার চেষ্টা করবেন, একদম শুকনা জায়গায়। পলিথিনটা হাফ কেটে এর মধ্যে রেখে দিবেন, কজ সাবান যদি গলেও যায় পলিথিনের মধ্যে পড়বে, সেটা আপনি পরে ইউজও করতে পারবেন। এইভাবে আপু এগুলো না বেচে মাস্ক বেচে, মাস্ক বেচো ভালো দাম পাবা। নীল আকাশ, আপনি একটা কাজ করেন, আপনি মাস্ক বেচেন, ঠিক আছে। মানে করোনা যে দিছে, এবং আল্লাহ যে কত কোন্ডারে কোন্ডারে করোনা দিবে এটা আল্লাহ বুঝাইও দিচ্ছে, মানে আপনাদের মতো কিছু ফালতু মানুষজন আছে যাদেরকে করোনা দিবে, মাস্ক কেন বেচতে যাবো? আমার কি মানে ইয়া পড়ে গেছে যে মাস্ক বেচতে যাবো? মাস্ক দরকার হয় ফ্রিতে দিবো আমি, মাস্ক আপনার মতো তো আমি ছোট লোক না যে আমার মাস্ক বিক্রি করতে হবে, যে 15 টাকার মাস্ক 200 টাকায় আপনারা সেল করতেছেন। মাস্ক চাইলে বিক্রি করাই যায়, ওই ক্ষমতা আছে, বাট ওই জিনিস যে কখনো আমরা করতে যাব না, অতটা ছোট লোকও না যে মাস্ক বিক্রি করতে হবে এই সংকটের মতো অবস্থাতে, ঠিক আছে। যারা এই কাজ করতেছে তারা ওই রকম মানে ইয়াও পাবে, ফলো পাবে একদিন। আপু সাবানটার প্রাইস কত? 700 টাকা আপু, 700 টাকা আপু। বিগ্রোসটা আছে, যে আপু বিগ্রোস আছে, প্রাইস হচ্ছে 700 টাকা, 700 টাকা করে। এটা হচ্ছে চোখের পলকে, মানে জাস্ট উইং ফেললে আপনার স্কিনটা ব্রাইট হয়ে যাবে, এরকম ব্রাইটনেস করে। এবং এটা 5 মিনিট মুখে যেখানে দাগ আছে সেখানে মাসাজ করতে হবে, ঠিক আছে। প্রাইস 700 টাকা, অনেকের কাছে দাম বেশি হলেও কিচ্ছু করার নাই, কজ জিনিসটা ওই রকমই জিনিস। এবং এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে, থাইল্যান্ডের প্রোডাক্ট, বারকোড স্ক্যান করে নেবেন এটা। এবং এটা নর্মাল কোনো সাবান না, এটা মজার কথা বলে দেয়, এটা আপনি সিক্রেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটার কাজ হচ্ছে কি, আপনার মুখের দাগটাকে দূর করে ফেলা, সেটা হতে পারে ব্রনের দাগ, এবং এটা কিন্তু আপনার অ্যাকনি কন্ট্রোল করতেও সাহায্য করে, কজ এটার মধ্যে আপনার নিয়াসিনামাইড দেওয়া আছে, এবং নিয়াসিনামাইড অ্যাকনি কন্ট্রোল করতে সাহায্য করে। সাবানটা দেখতে ছোট মনে হচ্ছে, বাট ছোট না, সাবানটা যথেষ্ট পরিমাণে বড় একটা সাবান, যথেষ্ট পরিমাণে বড় একটা সাবান। এবং এটাতে অ্যালার্জি যাবে, এটাতে আপনার দাগ যাবে, এবং আপনাকে এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং করবে। প্রাইস 700 টাকা, যারা অর্ডার করার করে ফেলেন মাত্র 100 জন পাচ্ছেন, মাত্র 100 জন পাবেন, ঠিক আছে। নাইমা আক্তার আপু তোমার কথা রাইট, আচ্ছা, যারা হচ্ছে গিয়ে মানে আসল মানুষ তারা বুঝতে পারবে, এবং যারা মনে করতেছে যে আর কি কি বলবো আপু, মিনিরোজ দেখাও প্রাইস বলো, মিনিরোজ একজন পাবেন, একজন পাবেন, এক পিস আছে 1000 টাকা আপু। একনিয়ার পোর্জের জন্য কি করবো? আনিকা ওয়াদুদ রীতি আপু, একনিয়ার পোর্জের জন্য, আচ্ছা ভালো কথা বলেছেন, পোর্জের জন্য সিরাম সাজেস্ট করবো আমি, পোর সিরাম, এটা, এই এই যে এটা। আপু কার এত হাসি পায়? যার হাসি পাচ্ছে সে মনে করতেছে যে তার কেন করোনা হচ্ছে না, ঠিক আছে, সে এটা টেনশন করতেছে। মানে এখনকার এই অবস্থাতেও যদি মানুষজন ঠিক না হয় আল্লাহ কি করবে বলেন? বাংলাদেশের উপরে আল্লাহ শেষমেশ গজবটা দিয়ে দিল, কেন দিল? বাংলাদেশে কিছু এত খারাপ মানুষ হয়ে গেছে যে অমুককে নিয়ে তারা ট্রোল করতেছে, তমুককে নিয়ে ট্রোল করতেছে, দরকার কি? এগুলো দরকার আছে বলেন? আচ্ছা আপু, আপু ডক্টর গোলটা আছে কিনা? আপু ডক্টর গোলটা শেষ হয়ে গেছে। ডল লোশনটা কত করে আপু? তুমি এত ঝগড়ুটে, আমি অনেক ঝগড়ুটে, অনেক ঝগড়ুটে, মানে আপনি আমার সাথে যদি ঝগড়া করতে আসেন তখন আমি বুঝবেন যে আপনি আমি কতটা ঝগড়ুটে, ঠিক আছে। সো আপনি যে মানে হচ্ছে যে মানে ইচ্ছা ইচ্ছা করে খোঁচান তার আপনি দেখলেই বোঝা যায় আর কি। আপনার বাসার মানুষ কেউ শান্তিতে ঘুমাইতে পারে না, সবগুলোরে খুঁচাই খুঁচাই রাত্রেবেলা জাগায় দেন, এটা আমি বুঝতে পারছি। গৌরী শাহ আপু মেস্তা যাবে, মেস্তার জন্য ডলি স্কিনটা নেবেন, বেস্ট, মেস্তার বাবা এটা,
মেস্তার জন্য ডলি স্কিন নেবেন, মেস্তা পালাবে পালাবে মেস্তা। আপু আমার প্রোডাক্ট গুলো নতুন করে অর্ডার করে ফেলেন। আপু ওয়ান স্প্রিং এর কাজ কি কেমনে অ্যাপ্লাই করবো? ওয়ান স্প্রিংটা জাস্ট দুই তিন ড্রপ নিবেন, দুই তিন ড্রপ নিয়ে ড্যাব ড্যাব করে লাগাই ঘুমাই যাবেন, দ্যাটস ইট। গর্তের জন্য এইটা 100% আপনার গ্যারান্টি দিয়ে গর্ত যাবে। এই জিফাইন সিরামটা, এটার মধ্যে এমন কিছু নাই যে নাই, এটা একদিকে গর্ত যাচ্ছে আর একদিকে আপনার স্কিনটা ব্রাইট করতেছে, দুইটা কাজ একসাথে করবে, একদম প্যারালালি দুইটা কাজ করবে। এবং এটা দিনে রাতে দুইবার অ্যাপ্লাই করতে হবে। সিরামটা আমি এখনই দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন সিরামটা অনেক থিকই একটা সিরাম, এটা আমি বলবো না লাগাইলে চকচক করবে, এই করবে সেই করবে না, এটা আপনাকে এক্সট্রিম হোয়াইটেনিং করে, ঠিক আছে? দেখেন আমি জাস্ট ফেসে লাগাচ্ছি, আমার বেয়ার ফেস, কিচ্ছু নাই আমার ফেসে, সো আমি ফেসের উপরে লাগাচ্ছি, ঠিক আছে? আপু আমার প্রোডাক্ট কি এবার পাবো? শোভা নাজিম আপু আপনি বিকাশ করে দিয়েছেন না? এই যে এইভাবে করে জাস্ট লাগিয়ে রাখবেন, ঠিক আছে? ড্যাব ড্যাব করে লাগাবেন, এইভাবে ড্যাব ড্যাব করে লাগাবেন, এটা দিনে রাতে দুইবার লাগাবেন। এটার স্মেলটা অনেক সুন্দর, এই ইয়াটার স্মেলটা খুবই সুন্দর। সো এটা হচ্ছে আপনার হংকং এর একটা প্রোডাক্ট, হংকং এর একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে হংকং এর একটা প্রোডাক্ট। আপু আমার চারটা পার্সেল আসার কথা ছিল। আপু নিগ্রো ফেস প্যাকের কাজ কি? নিগ্রো ফেস প্যাক হোয়াইটেনিং এর কাজ করে। ডক্টর গোলটা কবে আসবে? ডক্টর গোলটা এখন আর আসবে না আপু, কারণ আমরা তো ক্লিয়ারেন্স সেলে দিয়েছিলাম, ছিলই তো একটা না তিনটা চারটা ছিল এরকম, ওটা নিয়ে মারামারি করছে সবাই, মারামারি করছে, মানে এত বেশি মারামারি হয়েছে আমি কাকে ছেড়ে কাকে দিব আমি নিজেও জানি না। সো এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে আপনাকে এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং করবে, পোর মিনিমাইজ করে, এবং যাদের রক দেখা যাচ্ছে সেই রক দেখাটাকে ভ্যানিশ করে ফেলে। এইটা সেলসগুলো দেখতে পাচ্ছেন আপু? এইবার আসবে নাকি কয়টা লাগাবো আপু? একবার ইউজ করবেন, জাস্ট একটা, একটাতেই পার্মানেন্টলি চলে যায়। ফেসের লোম পার্মানেন্টলি ভাবে রিমুভ করার জন্য কি অ্যাপ্লাই করবো আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি বলে দিচ্ছি। আজকে ফেসিয়াল হেয়ার রিমুভার আসছে আমাদের হাতে, যেটা পার্মানেন্ট কাজ করবে, এবং এটা দুবাইয়ের, ঠিক আছে? আপু আমার হাজবেন্ডের গালে মেস্তা, আপনি ডলি স্কিনটা ইউজ করেন? আলফা আরবুটিনের ইউজের নিয়মটা কি, ছোটা আর বড়টা? পিঞ্জেল কিভাবে লাগাবো? সারাত লাগাই ঘুমায় থাকবেন। প্রাইস 1500 টাকা। এটা এটা হচ্ছে হংকং এর একটা প্রোডাক্ট, এই যে দেখেন হংকং, ঠিক আছে? এটা হচ্ছে হংকং এর একটা প্রোডাক্ট, হংকং এর একটা সিরাম এটা, এবং এটা আপনাকে প্রচুর পরিমাণে ফর্সা করে। মেস্তার জন্য ভালো একটা ক্রিম বলো যা 100% কাজ করবে ডলি স্কিনটা। এটা আমার আম্মু ইউজ করতেছে এবং তার মেস্তা একদম ভ্যানিশ, একদম ভ্যানিশ। হাই আল্লাহ, তুমি খুব শান্ত মেয়ে, আমি ওকে নিজে দেখেছি। আচ্ছা, ওই জন্যই তো বললাম যে আমার সামনাসামনি আসেন, তারপর দেখেন যে আমি কি ঝগড়ুটে। আপু আমার চুল চুল কি বলতেছেন বুঝি নাই, আপনি আগে নিজে বুঝেন তারপরে বলেন। আচ্ছা আপু ওয়ান স্প্রিংটার কাজ কি বলেন? হোয়াইটেনিং করবে, ময়শ্চারাইজিং করবে, অ্যান্ড হেলদি করবে স্কিনটাকে। ওয়েট লস করার জন্য অনেক প্রোডাক্ট ইউজ করলাম বাট কাজ হলো না। এখন ওয়েট লস করার জন্য আর ওয়েট গেইন করার জন্য আপু বুঝলাম না, ওয়েট গেইন করতে যাচ্ছেন ওয়েট লস? আপনার এর আগে মনে হয় ওয়েট গেইন করার প্রোডাক্টের কথা আসছিল। তো এটা হচ্ছে আপনার ফার্স্টে যে কাজটা করবে, এটা হচ্ছে স্কিনটাকে মোটা করে, ঠিক আছে? স্কিন মোটা করে, যাদের গর্ত গর্ত হয়ে গেছে একদম, মানে টোমাটোবা গর্ত যেটাকে আমরা বলি, যে পানি ভরে রাখা যায় এমন গর্ত হয়ে গেছে, তাদের জন্য বেস্ট। যাদের স্কিনটা একদমই কোনো কিছু ইউজই করতে পারতেছেন না, যে আপু আমি ক্রিমই ধরতে পারি না, তাদের জন্য, যে ক্রিম লাগালেই অ্যালার্জি হয় চুলকায়, তাদের জন্য প্রাইস 1500 টাকা। এটা দেখে নেন, ঠিক আছে? এটা হচ্ছে হংকং এর একটা সিরাম, হংকং এর একটা সিরাম। আপু ডলি স্কিনের প্রাইস বলো, একটু ডিটেলস বলো। ডলি স্কিনে মেস্তা যায়, ডলি স্কিনে আপনার কালো তিল চলে যায়, ডলি স্কিনে লাল তিল চলে যায়, এবং ডলি স্কিনটা পার্মানেন্ট। আমার রিলেটিভদেরকে আমি ডলি স্কিন দিয়েছি, আমার হাজবেন্ডের বোন থেকে শুরু করে ইভেন আমার শাশুড়িকে আমি ডলি স্কিন দিয়েছি। আমার শাশুড়ি পর্যন্ত আমার ডলি স্কিন ইউজ করে, মানে ফুল 14 গুষ্টি আমার ডলি স্কিন ইউজ করে, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে ডলি স্কিন কতটা পপুলার, যে আমার শাশুড়ি, আমার মা, তারপর হচ্ছে সবাই ডলি স্কিন ইউজ করতেছে। সো আর বাদবাকি আর কিছু না বললাম, ঠিক আছে? আমার রিলেটিভ, আমার হচ্ছে কাজিন, আমার খালামুনি, এরাও ডলি স্কিন ইউজ করে। রিপি সুলতান, আপু নাও আমি অস্ট্রেলিয়া, এখানে কি মেস্তার কোনো প্রোডাক্টস আছে যেটা আমি কিনতে পারবো? আপু অস্ট্রেলিয়াতে কোনো মেস্তার প্রোডাক্টস পাওয়া যায় না, অস্ট্রেলিয়ানরা অ্যাকচুয়ালি জাস্ট ময়শ্চারাইজিং প্রোডাক্টস ইউজ করে, কজ তাদের তাদের অ্যাকচুয়ালি ধারণাই নাই যে হোয়াট ইজ মেস্তা অর মেলাজমা, ঠিক আছে? দে টোটালি মানে ডোন্ট নো, যে আপনি যদি বলেন যে আই হ্যাভ মেলাজমা, আপনাকে বলবে যে হোয়াট ইজ মেলাজমা, হোয়াট ইজ মেলাজমা, ঠিক আছে? আপনাকে এভাবে তারা জিজ্ঞেস করবে, তাদের আইডিয়াই নাই অ্যাকচুয়ালি মেলাজমা কি, কজ তারা একটা জিনিস নিয়ে খুবই বেশি সচেতন, খুবই বেশি কনসিয়াস, সেটা হচ্ছে আপনার সানস্ক্রিন নিয়ে। বাইরের কান্ট্রি এর একটা জিনিস সব থেকে বেশি আপনারা দেখবেন যে ফেমাস, বলেন তো কি? সানস্ক্রিন অ্যান্ড শ্যাম্পু, এই দুটা জিনিস হচ্ছে ওরা খুবই 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 কনসিয়াস, ঠিক আছে? সানস্ক্রিন, শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো দেখবেন বাইরের কান্ট্রিতে গেলে আপনি সব থেকে বেশি এগুলোই আনতে পারবেন। সানস্ক্রিনটা হচ্ছে মোস্টলি হচ্ছে হাইলি রিকমেন্ডেড হয়ে থাকে আপনার ফ্রান্সের, ইউকে, ইউএসএ,
ঠিক আছে, মানে এই কারণে আমি বলি ওরা সানস্ক্রিন সম্পর্কে খুবই বেশি কনসিয়াস, ওরা বাইরে গেলে না গেলেও সানস্ক্রিন অ্যাপ্লাই করে। আপু আমি ইরানি লোশন পিঙ্ক শাওয়ার জেল ক্লিয়ারেন্স সেলে 3টা 1500 টাকা এখন পাবো, আপু আরেকবার নতুন করে অর্ডার করে দেন, মোস্ট প্রবলি আপনার প্রোডাক্ট চলে গেছে আমি যতটুকু জানি, ঠিক আছে। ওকে, সো এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য পাচ্ছেন কত করে, অনলি পেয়ে যাচ্ছেন 1500 টাকা করে, এটা আপনার গর্ত যাবে। এটা কিন্তু অনেকগুলো কাজ একসাথে করে, অনেকগুলো কাজ একসাথে করে, একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট, ঠিক আছে। আপু কিম পার্ল হোয়াইটটা, কিম হোয়াইটটা ইউজ করবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি স্কিনের ভালো চান কিম হোয়াইটটা অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে মাত্র আপনার 1500 টাকা করে, এটা আপনার গর্ত যাবে, এটা আপনার স্কিনটা মোটা করবে, এটা আপনার স্কিনটাকে হেলদি করবে, এবং এটা প্রচুর হোয়াইটেনিং করবে। এটার ইয়ে কি দেখেন তো, কাজটা কি, এটা হচ্ছে কোলাজেন দেওয়া আছে, এবং কোলাজেন কি কাজ করে, কোলাজেন আপনার স্কিনটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং করে। প্রাইস 1500 টাকা, অর্ডার করার যারা তারা করে ফেলেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমি এটা দেখাবো এখন, আই ক্রিম দেখাবো এখন। যাদের চোখের নিচে এক্সট্রিম লেভেলের আই ক্রিম আছে তাদেরকে আমি একটা আই ক্রিম দেখাবো, যে আপু আমার এক্সট্রিম লেভেলের চোখের নিচে ডার্ক সার্কেল আছে কিভাবে রিডিউস করবো। হ্যাঁ, তাদেরকে আমি একটা আই ক্রিম এখন দেখাবো। আপু বডি হোয়াইটনিং এর কি আছে পারমানেন্ট ডল লোশনটা? আপু আপু কিম হোয়াইটার প্রবলেম কি একটু বলো, কিম হোয়াইটের মধ্যে মার্কারি পাওয়া গেছে, ঠিক আছে, কিম হোয়াইটের মধ্যে মার্কারি দেওয়া আছে, এক্সট্রিম লেভেলের মার্কারি দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে স্কিনের জন্য খুবই ক্ষতিকর। আপনি স্কিনে ইউজ করতে পারবেন, বাট আপনার স্কিনের জন্য অনেক ক্ষতিকর। কিমের কোনটা কোনটা নিবেন, কিমের হলুদ কালারটা নিবেন, হলুদ কালারটা সেফ, কিমের সবুজ কালারটা নিবেন, সবুজ কালারটা খুবই সেফ, ঠিক আছে, এগুলো নিবেন। আপু আমি একটা মেস্তা আর একটা ডলি স্কিন, আপু আমি মাচা আর ডলি স্কিন অর্ডার করতে চাই, করে ফেলেন আপু। আচ্ছা আমি এখন একটা ইয়ে দেখাই, আই ক্রিম দেখাই, আই ক্রিমটা মোস্ট প্রবলি নাই, নাই যদিও তাও দেখাই দিই, ঠিক আছে। তুমি একটু বসো, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো ডিয়ার, আমি আমার এখানে বসার জায়গা নাই, আমি চলে যাবো একটু পরে। আপু দানাদানার জন্য কি আছে, কি ইউজ করবো দানাদানার জন্য, আমি একটা গ্যারান্টেড প্রোডাক্ট দেখাই দিব যেটাতে দানাদানা চলে যায়, এই যে এটা আই ক্রিমটা, এটা আপনি ফুল ফেসেও চাইলে ইউজ করতে পারবেন। কজ একটা আপু আমাকে রিভিউ দিয়েছে যে আপু আমি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করতেছি, আমার স্কিন ব্রাইট হয়ে গেছে, ঠিক আছে। এই ক্রিমটা গ্যারান্টি সহকারে, বাট আপনি দিনে দুইবার ইউজ করতে চাইলে দিনে দুইবার ইউজ করতে পারবেন। মেস্তা কি আবার আসবে, ব্যবহার শেষ করলে, মেস্তা যখন আপনি একটা প্রোডাক্ট যখন শেষ করে ফেলতেছেন, দেন আপনাকে কি ইউজ করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে, যেন মেস্তাটা ব্যাক না করে তার জন্য, ঠিক আছে। অনেক শাক হয় কালো কালো, বুঝিনি আপু। ডল লোশনের প্রাইস কত করে আজকের জন্য রে আপু, শুধুমাত্র আজকের জন্য আমাদের ডল লোশনটা অ্যান্ড ডল ক্রিমের উপর একটা বাম্পার অফার চলতেছে, সুপার ডুপার বাম্পার অফার, শুধুমাত্র কালকে পর্যন্ত, ঠিক আছে। আপু তুমি কি আবার লাইভে আসবা, টাইমটা বলো প্লিজ, আমি এখনই লাইভ করে চলে যাবো আপু, এরপরে আর লাইভে আসার মতো আমার আজকে শরীরে এনার্জি নাই, কারণ আজকে সকালবেলা থেকেই কাস্টমার আসতেছে, আপুরা আসতেছে আসতেছে, দেখতেই পারছেন যে আজকে আমি দুপুরবেলা লাইভটা ঠিকভাবে করতে পারি নাই। আচ্ছা আপু ঢাকার ভেতরে কি ডল লোশনটা অর্ডার করলে পাবো, আপু পেজে একটু ইনবক্স করে ফেলেন খুব যদি মানে ইমার্জেন্সি থাকে আপনার, ঠিক আছে। আপু মাছাটা ডলি স্কিনটার প্রাইস কত, মাছাটার প্রাইস 1000 টাকা, ডলি স্কিনের প্রাইস হচ্ছে গিয়ে আপনার ইয়ে। আপু আমায় একটা খুব ভালো ক্রিম সাজেস্ট করো যেটা আমি খুব ভালো ফর্সা হব, ডলি স্কিনটা আপু, ডলি স্কিনটা বেস্ট, ঠিক আছে। আপু রোজের সাবানটা দেন, রোজ সাবানটা কোনটা রে আপু, হাত পার চামড়া কুচকে যাচ্ছে, আপনি ভিটামিন ই অয়েলটা অ্যাপ্লাই করবেন, আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি, ঠিক আছে, কজ এটা কিন্তু অনেক বেশি ডিহাইড্রেটেড সিজন, যা আমাদের মতো আমার মতো যাদের স্কিন, আমার ফেস অনেক ভালো আলহামদুলিল্লাহ, বাট আমার হাতের স্কিন কুচকায় যায়, আমার হাতের স্কিন কুচকায় যায়, কারণ হচ্ছে আমার এটা বাই বর্নে এই প্রবলেমটা, এটা আমার আম্মুর এই সমস্যাটা আছে, এটা জেনেটিক্যালি প্রবলেম, বেসিক্যালি আমার হাতের স্কিনের পিলিং হয়, চামড়া উঠে, এবং হচ্ছে গিয়ে যাদের রক্ত শূন্যতা আছে তাদের এই প্রবলেমটা হয়, এবং আমার অ্যানিমিয়া আছে, এবং এই রক্ত শূন্যতা থাকলে এই প্রবলেমটা হয়। আপু চকলেট লোশনটার কাজ কি, চকলেট লোশন কোনটা রে আপু, এটা হচ্ছে তোমার ডল স্কিন লোশন, এই দুইটা মিলে পাচ্ছেন 2500 টাকা, এই কম্বোটা শুধুমাত্র কালকে পর্যন্ত, অনলি কালকে পর্যন্ত, কালকের পরে যদি অর্ডার করেন কোনো লাভ হবে না। ডল লোশনের সিঙ্গেল প্রাইস 1300 টাকা করে, কালকের পরে অর্ডার করলে 1500 টাকা, ডল স্কিনের সিঙ্গেল প্রাইস 2000 টাকা করে, কালকে অর্ডার করলে বা বিকাশ করে ফেলে, যারা বিকাশ করে কনফার্ম করে ফেলবেন তাদের জন্য 1500 টাকা, দুইটা একসাথে নিলে 2500 টাকা ডান। যারা অর্ডার করার করতে থাকেন, অলরেডি হিউজ পরিমাণে মেসেজ জমে গেছে, আমরা মানে ইয়া করতে পারতেছি না, হিউজ মেসেজ জমে গেছে।
আচ্ছা আপু, ডল ক্রিম কত শেড ফর্সা করে? ডল স্কিন আপনাকে মিনিমাম 8-10 শেড ফর্সা করবে, মিনিমাম 8-10 শেড ফর্সা। ডার্ক সার্কেল, সিভিয়ার প্রবলেম, সিভিয়ার হচ্ছে কি আপনার মানে রিসেন্টলি যে কমপ্লেইন, সিভিয়ার কমপ্লেইন আমাদের ইনবক্সে সব থেকে ম্যাক্সিমাম কমপ্লেইন থাকে দুইটা জিনিস নিয়ে। আপু আমার স্কিনে অনেক ব্রন, আপু আমার চোখের নিচে কালো, আমার স্কিনে অনেক ব্রন, আমার চোখের নিচে অনেক কালো, এই দুইটা জিনিস নিয়ে ক্যাস 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 ম্যাক্সিমাম আপুরা করতেই থাকে। সো চোখের কালো দাগ দূর করার জন্য এটা হচ্ছে গ্যারান্টেড একটা সলিউশন, মানি ব্যাক গ্যারান্টি, লিখে রাখেন, কাজ না করলে ফেরত নিয়ে আসবেন, ঠিক আছে? কেউ আপনাকে এই টাইপের প্রোডাক্টে কোনো দিনই হচ্ছে কি ইয়া করবে না, মানে গ্যারান্টি দিবে না চোখের ডার্ক সার্কেলের জন্য, ঠিক আছে? আপু ডান ডল লোশন আর ডল ক্রিমটা, রাহিন আক্তার আপু আপনি কি প্রোডাক্ট পেয়েছেন? আচ্ছা আপনি তো কালকে অর্ডার করেছিলেন। আচ্ছা আপু আপনার শোরুমের লোকেশন কোথায়? আমি কোন কোন দিন টাইম খোলা থাকে? প্রতিদিনই খোলা থাকে। আপু পিঙ্ক লেডি নিউটা ইউজ করেছিলাম, পিঙ্ক লেডি নিউ কোনটা ইউজ করেছিলেন আপু, সিঙ্গেলটা নাকি ডে নাইটটা? ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ডল ডল অফারে আপু, ঢাকার বাইরে ও ঢাকার মধ্যে সেটা বলতে হবে। সো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ক্রিমটা জাস্ট দেখে ফেলেন, মাখনের মতো ক্রিমটা, জাস্ট মাখন। এটা আপনি ফুল ফেসে লাগাতে পারবেন, এটা আপনার ফুল ফেস হোয়াইটেনিং এর কাজ করে, ঠিক আছে? বাট যাদের সিভিয়ার ডার্ক সার্কেল বা ঠোঁটের দুই পাশে কালো হয়ে গেছে, যে ঠোঁটের এইগুলোতে অনেকের দেখবেন ঠোঁটের এই সব জায়গাগুলোতে কালো 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 হয়ে যায়, এটা গ্যারান্টি দিচ্ছি। জাস্ট এইভাবে করে দিয়ে রাখবেন, এইভাবে করে ভারী করে দিয়ে রাখবেন, ঠিক আছে? 100% চলে যাবে, না গেলে টাকা ফেরত। এই আই ক্রিমটা, অ্যাক্টিভ আই ক্রিমটা, সুপার ডুপার বেস্ট একটা প্রোডাক্ট, যেটা আপনার চোখের ডার্ক সার্কেল চলে যাবে, চোখের ফোলা ভাব চলে যাবে, আপনার ঠোঁটের দুই পাশের কাজটা বেস্ট একটা কাজ করবে, ঠিক আছে? এটার প্রাইস 850 টাকা, 850 টাকা, এবং এটা বেস্ট। এই ক্রিমটা অরিজিনাল কিভাবে বুঝবেন? আপু লাভ ইউ আপু কমেন্ট করার জন্য, আমার আরো অনেক অর্ডার ছিল দেখে কল আপু, তোমার প্রোডাক্ট চলে গেছে, কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ফেসের লোম আগে পার্মানেন্ট দূর করার জন্য কিছু দাও, দেন অন্য কিছু ইউজ করব। ওকে আপু ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সো এটার প্রাইস হচ্ছে কি মাত্র আপনাদের জন্য 850 টাকা। এটা ডার্ক সার্কেল, এটা ঠোঁটের কালো দাগ বা আপনার ফেসের যদি কোনো ছোপ ছোপ দাগ থাকে সেটা রিডিউস করতে সাহায্য করবে, বাট এটা ডার্ক সার্কেলের জন্য বেস্ট। আপনার আই এর এরিয়াতে যখন আপনি ইউজ করতেছেন এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে উইদিন 7 ডেজ, ঠিক আছে? এখন আমি ফেসিয়াল হেয়ার রিমুভারে চলে যাই, আমাদের দুবাইয়ের প্রোডাক্ট যেটা আমি ওয়েট করছিলাম সেটা ফাইনালি চলে আসছে। ওকে সো এটার প্রাইস হচ্ছে কি 850 টাকা, এটা আই ডার্ক সার্কেলের জন্য, যাদের এক্সট্রিম লেভেলের। আমার কিন্তু এখন আর ডার্ক সার্কেল নাই, আপনারা দেখলে বুঝবেন, একদমই আমার ডার্ক সার্কেল নাই। আমাকে সামনাসামনি কেউ যদি দেখে দেখেন বুঝতে পারবো না, আমার যে সিভিয়ার ডার্ক সার্কেল ছিল এই ডার্ক সার্কেল একদমই নাই, একদমই নাই, মানে একদমই নাই ডার্ক, আমার মানে আন্ডার আই এর কোনো এখন কালো দাগই নাই, ইভেন দেখেন ফোলা দাগটা পর্যন্ত নাই, ফোলা ভাবটা পর্যন্ত এখন আগের থেকে একদম কমে আসছে, মানে একদম কমে আসছে। যদিও হচ্ছে এটা আমার মানে কি বলে এটাকে, জেনেটিক্যাল, এটা কিন্তু আমার জেনেটিক্যাল, ঠিক আছে? আচ্ছা আমি এখন কি দেখাবো জানি আপনাদেরকে, আপু ঢাকায় শোরুম লোকেশনটা কোথায়? আমি এখন আপনাদের হেয়ার রিমুভাল প্রোডাক্ট দেখাবো, এই যে আপু তোমার ম্যাজিক স্টিকটা জাস্ট ওয়াও, আমার স্কিনটা মোটা হয়ে গেছে। হ্যাঁ আপু ম্যাজিক স্টিকটা আসলেই ওয়াও। আচ্ছা আপু শুধু ডল লোশন ইউজ করলে কাজ করবে, ডেতে ইউজ করা যাবে? হ্যাঁ আপু ডল লোশনটা আপনি ডেতেও ইউজ করতে পারবেন। স্টপ হেয়ার, স্টপ হেয়ার, এটার কাজ হচ্ছে দুইটা, আমি এটা বলে দেই। এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া আছে, এটা অ্যাকনে রিডিউস করে, হ্যাঁ যাদের স্কিনে অ্যাকনি আছে অ্যাকনি কন্ট্রোল করবে। এটা হচ্ছে ন্যাচারাল হেয়ারটাকে স্টপ করে ফেলে, হেয়ারের যে গ্রোথটা আছে সেটাকে স্টপ করে ফেলে। আচ্ছা আপু কপালের কালো দাগ যাবে, কোন কপালের কালো দাগ যাবে আপু বুঝি নাই, দেখলে বুঝতে পারবো আমার কাছে দাও। আচ্ছা আপু শুনো আমার কিছু কথা, আচ্ছা আপু বলেন আমি শুনতেছি। আচ্ছা আপু তুমি লাইভে আসলে নোটিফিকেশন পাই না কেন? নোটিফিকেশন পাওয়ার জন্য কি কি করতে আমি বলে দিচ্ছি, চকলেট ক্রিমের কাজ কি হোয়াইটেনিং করা। আচ্ছা এটা হচ্ছে আপনার লোমের গোড়াটাকে পার্মানেন্টলি স্টপ করে দেয় এই হেয়ার, এই সিরামটা, এটা আমি বলে দিই। এটা হচ্ছে দুবাইয়ের, হ্যাঁ এটা হচ্ছে ডিজায়ারের, এই যে দেখেন ডিজার, এটা হচ্ছে আপনার 100% কাজ করবে, হেয়ারের যে মানে হেয়ারের গ্রোথটা স্টপ করে দেয়, লোমের লোমের গ্রোটা স্টপ করে দেয় ফেসে অ্যান্ড বডিতে।
ঠিক আছে, এটা হচ্ছে স্টপ হেয়ার, যেটা আপনার লোম ওঠাটা বন্ধ করে ফেলে। এটা হচ্ছে দুবাইয়ের, এই যে দুবাইয়ের, আচ্ছা আপু ছোপ ছোপ কালো দাগ। কিসের ছোপ ছোপ কালো দাগ আপু? যাও, এই যে এটা হচ্ছে স্প্রে, জাস্ট স্প্রে করতে হবে ফেসে। ওকে, এটা নিয়ে আমি একটু বলি। এটা হচ্ছে অ্যান্টি অ্যান্ট অ্যাসেন্স, হ্যাঁ এটাকে বলা হয় অ্যান্ট অ্যাসেন্স। এখন অনেকেই বুঝবে যে অ্যান্ট অ্যাসেন্সটা অ্যাকচুয়ালি কি। এটার দুইটা দুইটা থেকে তিনটা কাজ আছে, দুইটা থেকে তিনটা কাজ আছে এই এই প্রোডাক্টের। এটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলি। এটা শুধুমাত্র লোমটাকেই পার্মানেন্টলি স্টপ করে দেয় না, এটার আরও অনেক কাজ আছে। এখন জিজ্ঞেস করেন এটার কী কাজ থাকতে পারে। অনেকেরই দেখবেন যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রবলেম, মানে ব্যাকটেরিয়াল প্রবলেম থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, তাই না? অনেকের ফাঙ্গাল ইনফেকশন থাকে। এবং ফাঙ্গাল ইনফেকশনটা কী সেটা জানেন? আন্ডার আর্মসে থাকে, সিক্রেট প্লেসে থাকে, আন্ডার আর্মসে এবং সিক্রেট প্লেসে থাকে, কারণ এইসব জায়গাগুলোতে আপনার অক্সিজেন সাপ্লাই হয় না। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আপু এর মানেটা কি। অনেকের দেখবেন যে আপনার আন্ডার আর্মসে, লোমের গোড়ায় গোড়ায়, আন্ডার আর্মসের মধ্যে আপনার বা বিকিনি লাইনের মধ্যে লোমের গোড়ায় গোড়ায় কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন যার কারণে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়। এবং আরেকটা প্রবলেম আছে, অনেকের দেখবেন যে আমরা ফেসিয়াল হেয়ার যখন রিমুভ করি তখন আমাদের স্কিনটা জ্বলে। কেন জ্বলে? কারণ আমাদের লোমের গোড়ার নিচে কিছু ময়লা থাকে যেটা চোখে দেখা যায় না, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়া। এবং এগুলো হচ্ছে খুবই, মানে খুবই সূক্ষ্ম ব্যাকটেরিয়া, যেগুলো শুধুমাত্র আপনারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবেন, আদারওয়াইজ না। এবং পিঁপড়ার মতো কিছু ইয়া থাকে, আমি দেখিয়ে দিচ্ছি খুব বড় করে, ওরা সুন্দর করে ছবি দিয়ে দিয়েছে, এরকম দেখেন পিঁপড়ার মতো, আমি ফুল বক্সটা ধরে দেখাচ্ছি, এরকম পিঁপড়ার মতো এই যে লোমের গোড়ার গোড়ার নিচে থাকে, যেটা আমরা জানিও না, ঠিক আছে, যে এই জিনিসটা আমরা বুঝিও না, যার কারণে লোমের গোড়া থেকে যখন আমরা জিনিসটা উঠিয়ে ফেলি তখন আমাদের জায়গাগুলো অনেক বেশি জ্বলে, অনেক বার্ন হয়, ঠিক আছে, অনেক বেশি জ্বলতে থাকে। এটা কিন্তু বেসিক্যালি তাদের জন্যই, এটা আপনার হেয়ারের যে মানে হেয়ারটা আছে, ফেসিয়াল হেয়ার বলেন, বডির হেয়ার বলেন, হাতে পায়ের যে হেয়ারগুলো আছে সেগুলোকে পার্মানেন্টলি স্টপ করে দেয় এই হেয়ার স্টপ সিরামটা। এখন কিভাবে অ্যাপ্লাই করব বলে দিই। ফার্স্টে আপনি হেয়ারটাকে উঠিয়ে ফেলবেন, সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট দিয়ে হতে পারে, রেজার দিয়ে তুলতে পারেন, তারপরে হচ্ছে হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে তুলতে পারেন, যা মন চায়, যেটা মন চায় সেটা দিয়ে আপনি তুলতে পারেন। দেন এটা স্প্রে করবেন, জাস্ট এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ভালো মতো ঝাঁকিয়ে নেবেন, দেন স্প্রে করবেন। এইভাবে হেয়ারের গ্রোথটা পার্মানেন্টলি স্টপ করে দিবে, একদম পার্মানেন্টলি। আমার এখানে ঠিক আছে, কারণ যেখানে যেখানে হেয়ারের গ্রোথ হওয়ার টেন্ডেন্সি আছে, এইভাবে করে জাস্ট আমার এইসব জায়গাতে লোম অনেক বেশি গ্রো করে, দ্যাটস হোয়াই এখানে লাগালাম। ওকে, স্কিনের সাথে একদম মিশে যাবে, এটা আপনাকে ধুয়ে ফেলতেই হবে এমন কোনো কথা না, নাও ধুতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এটা আপনার স্টপ হেয়ার, বডি পার্টের যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো এটার প্রাইস হচ্ছে কি, মাত্র 1250 টাকা। ফুল ফেসে অ্যাপ্লাই করা যাবে, ফুল ফেসে, জাস্ট হচ্ছে আপনি ব্রোতে ইউজ করবেন না, আইব্রোতে, আইব্রো পার্টে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। আপু বিয়ে কি আছে নি হেয়ারের জন্য, আপু ব্লেড আছে নি হেয়ারের, ব্লেড আসে নাই হেয়ারের জন্য, কালকে আসবে আপু, কারণ হচ্ছে গিয়ে ব্লেডটা চায়নার, বলেই দিয়েছিলাম যে চাইনিজ প্রোডাক্ট এখন আসতেছে না, হ্যাঁ চাইনিজ প্রোডাক্টগুলো বাংলাদেশে ঢুকতেই দিতেছে না, ধরো যে 3 মাসের আগের শিপমেন্টও আটকায় রাখছে এই কারণে। আর আমি ইচ্ছা করে এখন আনতেছিও না, মানে আমি এখন তোমার এয়ারপোর্ট থেকে কোনো প্রোডাক্ট আসুক এটা আমি চাচ্ছি না বেসিক্যালি। ডল ক্রিমের প্রাইস 1500 টাকা শুধুমাত্র আজকের জন্য, অলরেডি হিউজ 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 কথা বলে ফেলেছি আর বলতে পারতেছি না। প্রাইস হচ্ছে 1250 টাকা করে, এটা হচ্ছে পার্মানেন্টলি স্টপ হেয়ার, হেয়ারের যে গ্রোথ আছে আপনার ফেসিয়াল যে হেয়ারের হেয়ারটা আছে সেটাকে স্টপ করে ফেলে, একদম পার্মানেন্ট, একদম পার্মানেন্ট, একদম গ্যারান্টি সহকারে এটা। এবং এটা দুবাইয়ের প্রোডাক্ট, দুবাইয়ের প্রোডাক্ট নিয়ে নো কনফিউশন, নো ডাউট, নো কোনো ধরনের টেনশন না, ঠিক আছে, কারণ দুবাইয়ের প্রোডাক্ট কাজ করবে মানে করবে। এবং ডিজার, ডিজার হচ্ছে গিয়ে তোমার
বেস্ট ব্র্যান্ড, কজ আমি ডিজায়ারের প্রোডাক্ট যতগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। সিরামটা কতক্ষণ রাখতে পারবেন? যতক্ষণ মন চায় ততক্ষণ রাখতে পারবেন, যতক্ষণ মন চায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ফেস অ্যান্ড বডি এর জন্য, ফেস অ্যান্ড বডি এর জন্য এটা আপনি বডিতে বডি এর জন্য লাগাতে পারবেন, ফেস এর জন্য লাগাতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এটা আপনার অ্যালার্জি দূর করে, ব্রনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এইটা। এবং এটা হচ্ছে দুবাই এর, ঠিক আছে। এই যে ফার্স্টে ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করে নিবেন, দেন সিরামটা অ্যাপ্লাই করবেন, প্রতিদিন সিরামটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। প্রতিদিন জাস্ট ফেসে এবং বডিতে স্প্রে করবেন, জাস্ট একটা ফাইল কমপ্লিট করার মধ্যে মধ্যেই দেখবেন আপনার হেয়ার গ্রো করতেছে না, আপনার পারমানেন্টলি হেয়ার গ্রোটা স্টপ করে দেয়। এবং এটা আসলেই জোস একটা সিরাম, আসলেই জোস। প্রাইস হচ্ছে গিয়ে 1250 টাকা, এটা দুবাই এর, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনি আর কি দেখাবো আপু, স্ট্রেচ মার্ক কিভাবে রিমুভ করবো? স্ট্রেচ মার্কের জন্য আপনাকে ইয়া ইউজ করতে হবে, রিকভারি অয়েলটা। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে কিছু প্রোডাক্ট দেখাই, দেন আমি চলে যাব, ঠিক আছে। আসেন, আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে কিছু প্রোডাক্ট দেখাই, দেন হচ্ছে চলে যাই। ভাই রে ভাই, কে তুমি? আপু কয়টা ইউজ করতে হবে? ফেসের জন্য হচ্ছে গিয়ে আপনি একটা ইউজ করেন, ঠিক আছে। আপু মুখে কালো দাগ আর ব্রাইটনেস কমে যাচ্ছে, কি ইউজ করবো? ডল স্কিন, আমি হাফ মানে বসতে পারতেছি না, হাফ হয়ে গেছি। আচ্ছা দেখেন, অনেক 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 প্রোডাক্টস আছে যেগুলো আমার স্টিল নাও, দেখেন প্রোডাক্টসের অভাব নাই, ঠিক আছে। ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই, দেখেন। হিউজ হিউজ আলহামদুলিল্লাহ হিউজ প্রোডাক্টস। তো কোনটা ছেড়ে কোনটাতে অফার দিব, কোনটা ছেড়ে কি দেখাবো বুঝতে পারি না আমি নিজেই। সো কোশ্চেন করেন, কিছুক্ষণ কোশ্চেনের অ্যান্সার দিই, কিছুক্ষণ গল্প করি, কিছুক্ষণ আড্ডা করি। আপু সারপ্রাইজ তো বললেন না, কটকটি আপু সারপ্রাইজ তো বললেন না, শেয়ার তো অনেক করলাম। শেয়ার কখন করছেন রে আপু, মাত্র শেয়ার করছেন? হ্যাঁ শেয়ার কি মাত্র করলেন, সারপ্রাইজ বলতে বলতে এই যে আমি হাঁপাই গেলাম। ফেসে অনেক লোম কি করব বলে দিয়েছি আপু, আমাদের ফার্স্টে পার্মানেন্ট যে হেয়ারের ইয়াটা আছে তোমার হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, ফার্স্টে হেয়ারটাকে উঠিয়ে নেবেন, ঠিক আছে। লোমের গোড়া থেকে লোমের গোড়াটা উঠিয়ে ফেলবেন, দেন হেয়ারের স্প্রেটা ইউজ করতে হবে। আপু অ্যাকনির জন্য কি আছে? অ্যাকনির জন্য আমাদের অ্যাকনি সাবানটা ইউজ করবেন, তারপর পিঙ্ক লেডি ডে নাইটটা ইউজ করবেন, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ফেস ওয়াশ অ্যাপ্লাই করবেন। আপু অনেকক্ষণ আগে করেছি আপু, আমি তো অনেকক্ষণ আগেই সারপ্রাইজটা বলে দিয়েছি, আমাদের যে ডল স্কিনের অফারটা সেটা আমি অনেকক্ষণ আগে বলেই দিয়েছি। আপু টপ ফ্যানের ডেলিভারি চার্জ রেহানা আক্তার আপু বুঝিনি আপু। আচ্ছা আমি কি জানি জিজ্ঞেস করব, দুবাই ক্রিমটার কাজগুলো বলো। দুবাইটা হচ্ছে কোনো দাগ দূর করে না, দুবাইয়ের কাজ হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করা, হ্যাঁ অনেক বেশি ফর্সা করবে। দুবাইয়ের কাজ হচ্ছে গিয়ে আপনাকে এক্সট্রিম লেভেলের ব্রাইট করে দেওয়া, দেন আপনার স্কিনটা টামটাম করা, আপনার স্কিনটা হেলদি করা। হ্যাঁ দুবাই ক্রিম কিন্তু মাল্টিপল কাজ আছে দুবাই ক্রিমের, বাট কোনো দাগ দূর করবে না, কোনো ধরনের দাগটা দূর করবে না। ওকে আচ্ছা, তো আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আরেকটা কি জিনিস আনছি ভুলে গেলাম। ও আচ্ছা, আপনারা অনেকেই বলেছিলেন স্ট্রেটনিং মেশিন আনার জন্য, হ্যাঁ যে আপু আমাদের জন্য একটা স্ট্রেটনিং মেশিন এনে দেন। সো আমরা হচ্ছে ম্যাকের একটা স্ট্রেটনিং মেশিন পেয়েছি, আমি এটা দেখাই দিচ্ছি। জোস, আমি আজকে ইউজ করছি এই স্ট্রেটনারটা, খুবই জোস, মানে একদম স্যাটিন একটা চুল হেয়ার লুক দেয়, স্যাটিন হেয়ার লুক দেয়। বিকাশ এখন করব, ওকে করে দেন, করে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফেলেন, ঠিক আছে। এটা আমি ইউজ করেছি, দেখেন খুবই স্যাটিন হচ্ছে সিল্কি একটা ইয়া দেয় চুলে। আপু ডল স্কিন আর একটু দেখাও, দেখাচ্ছি আপু জেন্টস প্রোডাক্ট আছে যে আপু, জেন্টস আর মেন ওমেন দুইটাই আছে। ওকে মাই টেডি, মুখে ছিদ্র ছিদ্র আছে অলরেডি বলে দিয়েছি, সো আমি দেখাই দিই। হ্যাঁ এটা আমি পার্সোনালি আনিয়েছি, 10টা মতো আনাইছি, তো 10 জন পাবেন, 10 জনের অতিরিক্ত পাবেন না, 10 এরপরে যদি অর্ডার করতে হয় লেট হবে আসতে। এই যে এটা, এটা হচ্ছে আপনার ম্যাকের, হ্যাঁ এটা হচ্ছে ম্যাকের, ম্যাকের দুবাইটা, অরিজিনাল ম্যাক না, একদম সত্যি কথা বলতে গেলে অরিজিনাল ম্যাক না। অরিজিনাল ম্যাকের প্রাইস পড়বে 12,000 থেকে 13,000 টাকা মতো পড়বে। কেউ যদি অরিজিনাল ম্যাক চান আমরা আনিয়ে দিব, এবং অরিজিনাল প্রোডাক্ট ওই রকমই হবে, মাথায় রাখবেন, ঠিক আছে। আমি এটা দিয়ে চুলে স্ট্রেট করছি, জাস্ট দেখেন চুলের চুল মনে হচ্ছে কি আমি মনে রিবন্ডিং করছি, এত সুন্দরভাবে চুলে স্ট্রেট হয়েছে, জাস্ট দেখেন পরে আছে, ঠিক আছে একদম পরে আছে। এবং একটা চুলও হচ্ছে কি আপনার ইয়ে হয় না জানেন, মানে এর আগে যে আমি স্ট্রেটনিং মেশিনটা ইউজ করছি ওইটা ইউজ করলে কি হইতো, চুল ভেঙে পড়ে যেত।
বাট এটা একদমই চুল ভাঙে না, একদমই চুল ভাঙে না, ভেঙে পড়ে যায় না, একদম মানে ন্যাচারাল স্যাটিন সিল্কের মতো হয়ে থাকে। এটা হচ্ছে ম্যাকের স্ট্রেটনিং মেশিনটা, ম্যাকের, এবং এটা হচ্ছে তোমার পাওয়ার উঠে 400 পর্যন্ত, 400 পর্যন্ত পাওয়ার উঠে এটা, ঠিক আছে, 400 এর পাওয়ার উঠে যায়। সো এটা হচ্ছে বেস্ট। কেউ যদি আমার কাছে কোনো স্ট্রেটনিং মেশিন চান যে আমাকে একটা ভালো স্ট্রেটনিং মেশিন এনে দেন, আমি এটা বলবো, দাম খুবই রিজনেবল। এটা হচ্ছে আপনার ম্যাকের, এই যে স্টাইলের স্যাটিন হেয়ার, এটা বেস্ট, এই হেয়ার স্ট্রেটনিংটা বেস্ট। এটা আপনি কার্লিং এর কাজ করতে পারবেন, যারা কার্ল করতে চাচ্ছেন কার্ল করতে পারবেন, তারপর হচ্ছে স্ট্রেট করতে পারবেন, এবং এটা হচ্ছে স্যাটিন সিল্ক একটা হেয়ার দেয়। এই যে দেখেন, চুলের অনেকের দেখবেন যে স্ট্রেট করতে করতে চুলের কালার ডিসকালার হয়ে যায়, বাট এটা চুলের কালার ডিসকালার করবে না। এবং এটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে এটা দুবাইয়ের, হ্যাঁ, এটা হচ্ছে 400 পর্যন্ত, সরি 400 বলে ফেলেছি, 450 পর্যন্ত, দেখেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, 450 পর্যন্ত এটা যায়। এই যে দেখেন, এটা দিয়ে টুইস্ট করতে পারবেন, টুইস্ট পুল, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, অনেকগুলো কাজ করতে পারবেন, ইটস মাল্টিপল মানে অ্যাকশনের একটা মাল্টিপল অ্যাকশনের কাজ করে। আমার নতুন অনেক প্রোডাক্টস আসছে, আমি দেখাতে আজকে চাচ্ছি না, পারতেছিও না। এই যে দেখেন, কার্ল করবে, স্ট্রেইট করবে, তারপরে হচ্ছে ওয়েভি করে অ্যান্ড ফ্লিক করে, আমি ফ্লিক করেছিলাম আজকে, ঠিক আছে, এই যে আমি ফ্লিক করেছিলাম, এই যে আমার ফ্রন্ট সাইডে ফ্লিক করা। সো এটা আপনি মানে অনেকভাবে ইউজ করতে পারবেন এবং এটা খুবই ভালো। দাম কত আপু? দাম হচ্ছে 2500 টাকা, 2500 টাকা প্রাইস এটার, খুবই রিজনেবল না, কজ এটা আমি আনিয়েছি, দ্যাটস ওয়াই। এটা আপনি যদি আনাতে যান আপনার প্রাইস অনেক বেশি পড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে দুবাইয়ের, এই যে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে দুবাইয়ের, যারা দুবাইতে থাকেন কাউকে দিয়ে আনাতে পারবেন। এবং হচ্ছে এটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে গিয়ে আপনার 450, এটা যারা নিবেন তারা আমাকে থ্যাংক ইউ দিবেন, 100% গ্যারান্টি, থ্যাংক ইউ দিতে বাধ্য, ঠিক আছে। এটা আমি এটার মানে প্রেমে পড়ে গেছি জাস্ট দুইবার ইউজ করে। এবং এটা হচ্ছে আপনার স্টাইল ডাইভার্সিটি উইথ ম্যাক্সিমাম হেয়ার প্রোটেকশন। আপনি যদি 450 পাওয়ারে দিয়েও যদি এটা স্ট্রেটনিং করেন, আপনার চুলে কোনো ড্যামেজ হবে না, ঠিক আছে। আপনি এটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে ম্যাকের, এটা হচ্ছে আপনার সেকেন্ড মানে যেটাকে বলে সেকেন্ড মাস্টার কপি ব্র্যান্ড সেটা, ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার কপি ব্র্যান্ড ম্যাকের, ম্যাকের ম্যাক, এটা হচ্ছে আপনার দুবাই থেকে আনা হয়েছে এই ইয়াটা, এটা আমি পার্সোনালি আনিয়েছি, 10 জন পাবেন। এটার মধ্যে একটা ব্যাগ থাকে, এটা আপনার ওই লোকাল কোনো ব্র্যান্ড না, ঠিক আছে। আপু আজকের অফারটা কত? দুইটা আজকের অফারটা কত আপু? 1500 টাকা করে একটা ডলি স্কিন ক্রিম, এটা আমার কাছে সব থেকে ভালো লাগছে, মানে আমি অনেক ধরনের স্ট্রেটনিং মেশিন ইউজ করছি এই পর্যন্ত, বাট এটা আমার কাছে ভালো লাগছে। কারণ আপু আমি নিবো বাট 2 দিন পরে, কী নিবেন আপু? আমার হচ্ছে আমি এটা 10 পিস এনেছিলাম, 10 জনের 10 পিসের মধ্যে আমি, সরি 10 না, আমি এটা আনছিলাম হচ্ছে টোটাল 11-12 পিস আনা হয়েছিল, 12 পিসের মধ্যে 3টা আমি দিয়েছি আর 9 পিস অ্যাভেলেবল আছে। আমি আমার জন্য একটা রেখেছি আর 2টা হচ্ছে 2 জনকে দিয়েছি, কারণ সামনে আমার বিয়ের প্রোগ্রাম, দ্যাটস ওয়াই আমাকে একটা রাখতে হয়েছে। এবং এইটা হচ্ছে মানে ক্যারি, খুবই ইজিলি ক্যারি করতে পারবেন। আপু আমার ঘাড় অনেক কালো, মৌমিতা মেহনের আপু, ঘাড় কালো হয়ে গেলে আপনাকে আমি বলবো যে অ্যাপ্লাই করতে, নিগ্রো সাবানটা ইউজ করতে। স্কিন গ্লোয়িং অ্যান্ড পিম্পলের জন্য কি করব? স্কিন গ্লোয়িং অ্যান্ড পিম্পলের জন্য আপনাকে আমি ডলি স্কিনটা ইউজ করতে বলবো। বিগ রোজ কোন জায়গা থেকে আনো আপু? বিগ রোজ কোন জায়গা থেকে আনো আপু? বিগ রোজটা আছে থাইল্যান্ড থেকে, ঠিক আছে, বিগ রোজটা থাইল্যান্ড থেকে আসে, বিগ রোজটা তো আসে নাই এখনো পর্যন্ত। থাইল্যান্ডের প্রোডাক্টগুলো খুব অল্প আসতেছে, ছাড়তেছে না। যেমন হচ্ছে আমি থাইল্যান্ড থেকে কিছু হচ্ছে গিয়ে আপনার মাস্ক এবং কিছু আনাতে চেয়েছিলাম, আমি কিছু ফ্রিতে দিব, ওগুলো আটকে রাখছে, দিচ্ছে না, ছাড়তেছে না। কয়টা বাজে? 12:41 বাজে, অনেক বাজে, তো আমি আর কন্টিনিউ না করি। ও আচ্ছা, আরেকটা জিনিস, কোলা পাউডার, এটা চলে আসছে আমাদের স্টকে, এটা হচ্ছে গিয়ে আপনার ডলি স্কিন পাউডার, ঠিক আছে। যারা স্কিনটাকে একদম ডলির মতো চকচক করতে চাচ্ছেন, জাপু আমার স্কিনটা এমন করলেও যেন চকচক করে, এমন করলেও যেন চকচক করে, এটা হচ্ছে তাদের জন্য। ফুল স্কিনটা হচ্ছে চকচকে বানাই দিবে, ঠিক আছে, একদম চকচক। এটা খেতেও পারবেন এবং হচ্ছে গিয়ে এটা আপনি মাখতেও পারবেন, কোলা পাউডারটা, ঠিক আছে, খেতেও পারবেন মাখতেও পারবেন এই কোলা পাউডারটা। এটার মধ্যে কোলা জিং দেওয়া আছে, এটার মধ্যে ফিশ কোলাজেন দেওয়া আছে, এটা আপনাকে এক্সট্রিম লেভেলের। আপু বিগ রোজে কি মার্কারি আছে? আমার কোনো প্রোডাক্টে মার্কারি নেই আপু। আপু ডল ক্রিমে আপু ডার্ক সার্কেল স্পট রিমুভ হয়? জি আপু, ডল ক্রিমেই স্পট পিম্পলস আর স্পট রিমুভ হয়, ডার্ক সার্কেলগুলো রিমুভ হয়ে যায়। প্লিজ আপু আমার জন্য হেয়ার স্ট্রেটনিং রাখো, আমি আমি শিওর নিব। আচ্ছা ঠিক আছে আপু। সো প্রাইস হচ্ছে কি এটা হচ্ছে আপু? খেজুর কখন পাবো? কালকে পেয়ে যাবেন।
আপু আমি তো টপ ফ্যান ছিলাম, শেয়ার করেন নাই, হয়তো অ্যাক্টিভ ছিল না, যার কারণে টপ ফ্যানটা মিস হয়ে গেছে। আচ্ছা, কোলা পাউডার, এটা হচ্ছে ডল স্কিন পাউডার, আপনার স্কিনটাকে টোটালি ডল স্কিনের মতো করে ফেলে। এটা আমি 5-6 দিন যাবো দেখাবো 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 দেখাবো, দেখাই দিয়ে পারতেছি না, সময় নাই। ওকে, সো এই যে এটা এটা আমি হচ্ছে গিয়ে পরে দেখাই দিব এটা কি কি কাজ করে, বাট এটা বেস্ট, এই প্রোডাক্টটা বেস্ট, এটা আমি রিভিউ দেখেছি, আলহামদুলিল্লাহ জোস একটা প্রোডাক্ট এটা, ঠিক আছে। এটা আমি কালকে ইউজ করে দেখাবো, আজকে আমার শরীরে এনার্জি নাই যে আমি ইউজ করে দেখাবো, এরকম অবস্থা আমার একদমই নেই। ওকে, সো এটা আমি হচ্ছে গিয়ে কালকে ইউজ করে আপনাদেরকে দেখাবো। এটার কাজ হচ্ছে কি, আপনার স্কিনটাকে একদম ডলের মতো করে ফেলা। আপু তোমাকে আমি একটা কথা বলেছি, তোমাকে এত কিউট লাগে কেন, তাই নাকি আপু? আচ্ছা আপু, আমি 2টি ডল ক্রিম অর্ডার করেছি, এখনো পাইনি, কবে করেছেন আপু? আমি এই 15 গার্ল, আপু এটা কি 15 বছরের গার্ল ইউজ করতে পারবে? এটা আপনি 15 না, এটা আপনি 5 বছর বয়স থেকে যে কেউ লাগাতে পারবে, ঠিক আছে। এবং এটা খাওয়া যায়, যাদের শরীরে রক্ত শূন্যতা আছে এটা আমি খাওয়া স্টার্ট করব। কারণ হচ্ছে এটা আমি এনেছিলাম বেসিক্যালি, আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি নিজে খাবো, যার কারণে আনা হয়েছিল। আমি ফার্স্টে বুঝি নাই যে এটা হচ্ছে গিয়ে আপনার ওরা হোলসেল দেয়, আমি ভেবেছিলাম যে এটা মনে হয় ওরা হোলসেল দেয় না, পরে বললো যে না আমরা হোলসেল দেই, ঠিক আছে। কারণ এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি খুবই টাফ আনা, সহজে আনতে দেয় না, এবং এটা ওইখানে স্টক আউট, থাইল্যান্ডের প্রোডাক্ট তো। এটা হচ্ছে ফিশ কোলাজেন দেওয়া আছে এটার মধ্যে, মাছের মাছের ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে। এটা আপনার শরীরে যাদের রক্ত শূন্যতা আছে, রক্ত শূন্যতা কন্ট্রোল করতে সাহায্য করে, তারপরে হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি উইক দুর্বল লাগে সেটা কন্ট্রোল করতে সাহায্য করে, এবং এটা আপনাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করে, এক্সট্রিম লেভেলের ফর্সা করে ভেতর থেকে। তাও আবার যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মম আছেন তারাও খাবেন, আমি বলবো ব্রেস্ট ফিডিং মমের জন্য এটা খাওয়াটা হচ্ছে হালাল, যারা ব্রেস্ট ফিডিং করেন। বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা জিনিস, আপনার বাচ্চারা খুব হেলদি হবে এটা যদি খান। এটা একদম হচ্ছে থাইল্যান্ডের ভাষায় বলে দিয়েছে, ব্রেস্ট ফিডিং মমদের জন্য খুবই সুপারফিশিয়াল একটা জিনিস, এটা সুপারফিশিয়াল একটা জিনিস, কজ হচ্ছে গিয়ে এটা যারা ব্রেস্ট ফিডিং মমরা খাচ্ছেন তাদের শরীরের এনার্জিটা বাড়তেছে, প্লাস বেবিও পাচ্ছে, ঠিক আছে। আপনার বেবিটাও হচ্ছে গিয়ে আপনার হেলদি হবে, বেবিটার বেবির স্কিনও ভালো হবে, এবং এটার কাজ হচ্ছে স্কিনটাকে ডলের মতো করে ফেলা, মানে স্মুথ একটা স্কিন পাবেন, একদম আপু আমার স্কিনটা চকচক করতেছে এরকম স্কিন পাবেন, ঠিক আছে। যেমন আমার স্কিনটা এখন খালি হচ্ছে নাকের দিকটা চকচক করে, ঠিক আছে, এবং গালের এই দিকগুলো চকচক করে। আমি এটা কালকে থেকে ইউজ করা শুরু করব, কারণ প্রোগ্রামের জন্য সবাই তো চায় প্রোগ্রামের আগে একটু সুন্দর হতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামের আগে আমি আগে স্কিনটা একটু একদম চকচকে বানাবো। আপু বিগ্রোসটা বেশি করে স্টক করো, প্রবলেমগুলো শেষ হয়ে যাক, কারণ এখন বাংলাদেশে প্রোডাক্ট ঢুকতে দিতেছে না, আপনার করোনা হওয়ার কারণে বাংলাদেশে প্রোডাক্ট ঢুকতে দিতেছে না, মানে একদম সিভিয়ার হয়ে গেছে অবস্থা। সো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এখন চলে যেতে হবে, অনেক কথা বলেছি আজকে, অনেক প্যাকপ্যাক করেছি আজকে, আর কোনো কথা না। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যার যেটা অর্ডার করার করে ফেলেন। কালকে আবার আমি চলে আসবো 3টার সময় আমাদের ক্লিয়ারেন্স সেল দিয়ে, মাথায় রাখবেন প্রতিদিন 3টার সময় আমাকে পাবেন আপনারা আমাদের ক্লিয়ারেন্স সেল নিয়ে, ঠিক আছে। ঠিক 3টার সময় আমি আসবো ক্লিয়ারেন্স সেল নিয়ে, মিস করবেন না, প্রতিদিন ক্লিয়ারেন্স সেলটা থাকবে প্রতিদিন, এবং হচ্ছে গিয়ে যারা লাকি তারা পাবেন, যারা লাকি না তারা পাবেন না, তারা মিস করবেন। আল্লাহ হাফেজ আপনারা।